নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন সোননার আড্ডায় অর্ক থেকে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি বাংলা বই এ কথাটা বললেই তিনটে স্তম্ভের কথা মনে পড়ে একজন লেখক একজন পাঠক আর একজন প্রকাশক এই তিনের যোগাযোগে এই তিনের সংলাপেই বাংলা বইয়ের বাজার বাংলা গ্রন্থ সংস্কৃতি আর বাংলা গ্রন্থ সংস্কৃতি বললেই গত পঞ্চাশ বছর ধরে যে সংস্থা বাঙালি বই পড়ুয়াকে বাঙালি পাঠককে সমৃদ্ধ করে চলেছে তার কথা বলতে হবে তার নাম দেশ পাবলিশিং আমরা দেশ পাবলিশিংয়ের সাম্প্রতিকতম প্রজন্ম যার হাতে এই মুহূর্তে এই এত বড় প্রকাশনার ব্যাটন শুভঙ্কর দে আমাদের বই পাড়ার অন্দরমহলের খোঁজখবর যারা রাখেন তাদের সকলের কাছে অপুদা আজকে অপুদার সঙ্গে আমাদের আড্ডা আমরা কথা বলবো দেশ পাবলিশিংয়ের তাম ইতিহাস বাংলা বইয়ের বাজার বাঙালি পাঠকের মনবদল এবং সর্বোপরি বাংলার লেখকদের একাল সেকাল নিয়ে অপুদা তিনটে প্রজন্ম পঞ্চাশ বছর বাংলার একটা মফসল থেকে কলকাতা শহরে আসা প্রথম প্রজন্ম এসেছিল একটা স্কুলের একজন এক একজন স্টাফ হিসেবে তিনি বলা হয় শুনেছি যে তিনি নাকি কলকাতার ওই ওই কলেজ স্ট্রিট অঞ্চলের প্রথম স্ট্রিট ভেন্ডার বইয়ের সেখান থেকে পরের প্রজন্ম সেই ব্যাটানটা হাতে তুলে নিল তার বৃষস্কন্ধে সে তার বাড়ির পারিবারিক ব্যবসাটাকে দাঁড় করালো এবং আজকে আমি যার সামনে বসে আছি তিনি হচ্ছেন ওই ব্যবসার তৃতীয় প্রজন্ম এটাকে উত্তরণ বলবো নাকি দাগরে যাওয়া বলবো ঠিক জানি না কিভাবে ব্যাখ্যা করব কিন্তু পঞ্চাশ বছর বাংলা সাহিত্যের ইতিহাস থেকে দেখলে কম সময় নয় এবং এটার একটা পার্মানেন্ট ইম্প্যাক্ট রয়েছে বাঙালি কি ভাববে বাঙালি কি ভাবছে বাঙালির মননশীলতা চিন্তা পাঠক তৈরি করা বাংলা ভাষায় তাতে দেশ পাবলিশিংয়ের একটা বৃহৎ ভূমিকা রয়েছে এই পঞ্চাশ বছরের ইতিহাসটা যদি আমরা আড্ডা শুরু করি যদি বলা যায় এই পঞ্চাশ বছরটা মানে শুরুটা আমার ঠাকুরদার কাছ থেকে বেশ কিছু গল্প আমার শোনা আর কি আমার ঠাকুরদা যখন কলকাতায় আসেন তখন সালটা হচ্ছে ওই উনতিরিশ সাল চোদ্দ বছর বয়স ক্লাস ফোর পর্যন্ত পড়েছেন তখন কলকাতা শহরে প্রায় এক দুদিন ঘুরেছেন সেভাবে খাবার জোটেনি ওই ঘুরতে ঘুরতে সুকিয়া স্ট্রিটে একটা কর্পোরেশন স্কুল ছিল সেটা এখন আর নেই সেই স্কুলের মধ্যে ঠাকুরদা ঢুকে পড়েন ঢুকে পড়ে হেডমাস্টরমশাইয়ের ঘরে চলে যান গিয়ে বলেন বাবু আমাকে একটা কাজ দিন আমি দুদিন কিছু খাইনি তো মশাই আমার ঠাকুরদাকে ওই স্কুলে দারোয়ানের চাকরি দেন আর থাকতেন ওখানেই থাকার ব্যবস্থা ছিল আর কি তো ওখানে থাকতেন কিছু বাচ্চাকে বাড়িতে পৌঁছে দিতেন এই কাজটুকু করতেন বইয়ের প্রতি আগ্রহ জন্মায় এর পরে যখন ওই মশাইয়ের একটি বই ছিল যে বইটি কলেজ স্ট্রিট পাড়ায় মোটামুটি ভালো বিক্রি হতো তা আমার ঠাকুরদাকে দায়িত্ব দিয়েছিলেন যে তুমি এই বইটা নিয়ে বই একটু ঘুরে দেখো যদি বইটা বিক্রি করতে পারো তো ঠাকুরদা নিয়ে আসতেন নিয়ে এসে বিভিন্ন দোকানে দিতেন আবার হিসেব করে টাকা হেডমাস্টারমশাইকে দিতেন সেখান থেকে একটা কমিশন আমার ঠাকুরদাকে দিতেন এইখান থেকে ঠাকুরদার বইয়ের প্রতি আগ্রহ জন্মায় তারপর ঠাকুরদার কাছে শুনেছি যে কোট পাড়ায় কাঁধে করে বই নিয়ে যেতেন কখনো কখনো রেল স্টেশনে ঝাঁকায় করে বই বিক্রি করেছেন এবং কলেজ স্ট্রিট পাড়ায় প্রথম ফুটপাতে চাটাই বিছিয়ে বই বিক্রি করা এটা আমার ঠাকুরদার করা বলে আমি শুনেছি ঠাকুরদার নাম হচ্ছে ভগবান চন্দ্র দে আমার কাছে তিনিই ভগবান কেননা ঠাকুরদার জীবন একটা বড়ো অদ্ভুত মানে ক্লাস ফোরে পড়াশোনা করে যখন কলকাতায় এলেন এবং তারপরে তার এক এক করে ছেলেদেরকে নিয়ে আসেন কিছু উপার্জনে আমার এখনও সেই দোকানটা আমাদের আছে যেটা শ্যামাচরণ ঢুকে গেলে ঠিক মাঝামাঝি জায়গায় ইন্ডিয়ানা বলে একটা ইংরেজি বইয়ের দোকান আছে তার ঠিক উল্টো দিকে একটা বাড়ির একটা জানলা ভাড়া নিয়েছিলেন সেই ভাড়া এবং তার ইলেকট্রিসিটি আমি এখনও দিয়ে আসি দোকানটা বন্ধ আছে কিন্তু সেই দোকানে প্রথম যে ফুটপাত থেকে উঠে এসে একটা দোকানে বসা আর কি সেখানে বিক্রি করতেন সেখানে এক কথা শিল্প বলে একটা দোকান আছে ওই পাশেই যেখানে এখন সংসদের বই বিক্রি হয় কিন্তু কথা শিল্পে সেই সময় খুব মানে নাম করা একটা প্রকাশনা ছিল আর কি তার পাশে নাকি একটা চায়ের দোকান ছিল সেই চায়ের দোকানে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টরা আসতেন তো আমার ঠাকুরদা ওই ছাত্রদের কাছে গিয়ে বলতেন যে বাবু আপনারা তো প্রাইজের জন্য বই কেনেন আপনারা আমার দোকানে এসেও বই দেখতে পারেন আপনারা বই নিয়ে গেলেন কিনে তারপর যদি কোনো বই আপনার অপছন্দ হয় আপনি ফেরত দিয়ে যাবেন আমি পাল্টে দেবো আপনাদের একটা কমিশনও দেব এর আগে শুনেছি যে মানে কলেজ স্ট্রিট পাড়ায় এই কমিশনের কোনো চল ছিল না যে বইয়ে একটা ডিসকাউন্ট দিয়ে বই বিক্রি করা এই ব্যাপারটা ছিল না এটা আমার ঠাকুরদা প্রথম শুরু করেন এবং যে দামে কিনে আনতেন ওই স্টুডেন্টদেরকে তখন সেই সময় পনেরো পারসেন্ট ডিসকাউন্ট দিতেন তো এই যে ডিসকাউন্টও পাচ্ছি একটা বই নিয়ে গিয়ে দেখছি পড়ছি এবং সেটা যদি ভালো না লাগে সেটা ফেরত দেওয়ারও সুযোগ আছে এইটা তখন ওই স্টুডেন্টদের খুব ভালো লেগেছিলো বিষয়টা এই ঘটনার কথা আমি স্বপন মজুমদারের কাছ থেকে শুনি স্বপন জেঠুর বাড়িতে যখন যাই গিয়ে দেখি যে থরে থরে বই সাজানো র্যাকে প্রচুর বই তা আমাকে বলতেন যে এই যে বই দেখছো এর প্রায় আশি শতাংশ বই তোমার ঠাকুরদার কাছ থেকে নেওয়া তার কাছ থেকেই শোনা যে আমার ঠাকুরদার মানে ব্যবসায়িক যে বিষয়টা ছিল যে এই কমিশন দেওয়া বই নিয়ে গিয়ে যেটা ভালো না লাগবে সেটা ফেরত দিয়ে দেওয়া এইগুলো তখন ছাত্রদের খুব আকর্ষণের একটা জায়গা ছিল তারপর আমার ঠাকুরদা এক এক করে আমার জেঠুদের নিয়ে আসেন এবং আরও একটা বিষয় সেটা হচ্ছে ওই কলেজ স্ট্রিট পাড়ায় যে শ্যামাচরণ যারা ফুটপাতে বই বিক্রি করেন বা এখন দোকান করেছেন এ করেছেন তাদের অনেককেই আমাদের ওখান থেকে নিয়ে এসছেন যে ঠাকুরদা একটাই কথা বলতেন যে চ কলকাতায় গেলে কিছু করে খাবি চ বলে তাদেরকে নিয়ে আসতেন বহুজনকে কলকাতায় নিয়ে এসেছেন অনেকেই যাদেরকে নিয়ে এসেছিলেন একটা সময় তারা এখন কালের নিয়মে অনেকেই চলে গেছেন কিন্তু তাদের উত্তরস্বরীরা কিন্তু সেই দোকানে এখনো বসেন তো এই ব্যাপারটা ঠাকুরদা করেছিলেন তারপর আস্তে আস্তে যখন আমাদের প্রকাশনাটা শুরু হলো সেটা উনিশশো সাল বাবাকে বাবার ওই স্কুল ফাইনাল তখন ইলেভেন ছিল হচ্ছে স্কুল ফাইনাল সেই পরীক্ষা দিয়ে বাবা কলকাতায় এলো বাবার নিয়ম ছিল ঠাকুরদার নিয়মে যে দিনের বেলায় দোকানে কাজ করবে রাতের বেলায় কলেজ যাবে আচ্ছা বাবাকে সুরেন্দ্রনাথ কলেজ নাইটে ভর্তি করানো হল আর ওই দিনের বেলায় দোকানে কাজ করত। তো এবারে বাবা কি করবে সেটাও একটা যে আমার দুই বড়ো জেঠু তখন ওই হোলসেলার হিসেবে দেবুক স্টোর তখন চলছে রমরমিয়া আর কি সবাই আমাদের ওখানে আসেন বই কেনেন বিভিন্ন প্রকাশক বাংলা প্রকাশনার জগতের একটা একটা এক জায়গায় বই পাওয়ার একটা কেন্দ্র হয়ে দাঁড়িয়ে শুরু হয়নি তারও আগে শুরু করেছিলেন ওই দেবুক স্টল যেটা বললাম যে যে দোকানটা নিয়েছিলেন ভাড়ায় প্রথম আর কি সেইটার নাম দিয়েছিলেন দেবুক স্টল আচ্ছা যেটা এখন বন্ধ আছে তারপরে হলো দেবুক স্টোর যেখানে প্রায় সবার বই আমাদের ওখান থেকে পাওয়া যায় তারপর যখন ওই সত্তর সালে যখন বাবার কলেজটাও শেষ হয়ে এলো আর কি তখন যে বাবা কি করবেন তাহলে আমার দুই বড় যে একটু যখন দেবুক স্টোর বসছেন চালাচ্ছেন তখন এই স্বপন মজুমদার ছিলেন আরও অনেকেই আর কি সবাই মিলে সিদ্ধান্ত হলো যে একটা প্রকাশনা যদি শুরু করা যায় এবং তখন নাম দেওয়া হলো দেশ পাবলিশিং বাবার কাছে এরকম অনেকগুলো গল্প শুনেছি তার মধ্যে একটা খুব এটা বাবার কাছে না এটা প্রফুল্ল রায়ের কাছ থেকে শোনা যে বাবা যখন প্রথম প্রফুল্ল রায়ের বাড়িতে যান তখন হাফ প্যান্ট পরে হ্যাঁ বাবার তখন বয়স হচ্ছে সতেরো বছর তখন আমার মানে সতেরো বছরে এখন আমরা হাফ প্যান্ট পরে বেরোবো এটা ভাবতেই পারি তখন কিন্তু সেরকমই ছিল আর কি আর ঠাকুরদার এ ছিল হচ্ছে ওই একসঙ্গে একটা থান কিনে নিতেন হ্যাঁ সব ছেলেদের সব ছেলেদের জন্য ওই একই ড্রেস আর কি রবীন্দ্রনাথের তাই হ্যাঁ তো ছিটের জামা হ্যাঁ সিটের জামা ওইরকম একটা থান কিনে নিয়ে তো বাবা তখন ওই হাফ প্যান্ট পরে পফুলারায় বাড়ি গেছেন যেদিন গিয়ে পৌঁছেছেন পফুলার দরজা খুলে তখন পফুলারায় থাকতেন বেহালার দিকে একটা বাড়িতে পফুলারায় বললেন যে হ্যাঁ কি ব্যাপার না আমরা নতুন প্রকাশনা করেছি আপনার একটি বই প্রকাশ করতে চাই তো ওই রকম একটা ছোকরা হ্যাঁ সতেরো বছর সতেরো বছর বয়স সে প্রকাশনা করেছে কি করবে বইটা নিয়ে তো তখন প্রফুল্লা জেঠু বলেছেন যে আমি তো ওরকমভাবে বই দিই না তো আমি এর জন্যে দু হাজার টাকা আমাকে দিতে হবে তখন বাবা বলেছে ঠিক আছে কবে আসবো বলুন একটা সময় বলেছে সেই দিন সকালবেলায় গেছেন গিয়ে দেখেন যে প্রফুল্ল নেই বাড়িতে তো ভেতরে বসেছেন বসেই আছেন আসেন না দুপুরের দিকে জেঠিমা ডেকেছেন মানে প্রফুল্ল রায়ের স্ত্রী আর কি তিনি ডেকে বলেছেন যে তুমি কিছু খেয়ে নাও তো বাবাকে খেতে দিয়েছেন বাবা খাচ্ছেন সেই সময় দুপুরবেলায় প্রফুল্ল রায় ফিরেছেন ফিরে বললেন কে মানে বসে খাচ্ছে তো বলেছেন তুমি সকাল বেলায় আসতে বলেছো সকাল থেকে এসে বসে আছে দিন কিছু তারপরে আমি দুপুর বেলায় বললাম খেতে তো ও খাচ্ছে আচ্ছা ঠিক আছে খেয়ে দিয়ে আসার পরে হ্যাঁ বলো এরকম আপনি দু হাজার টাকা চেয়েছিলেন আমি নিয়ে এসেছি এবং সেটা হচ্ছে ওই সত্তর সালে দু হাজার টাকা কিন্তু মানে কি বলবো মানে সোনার দামটা একেবারে তখন কত মূল্য ছিল তো তখন বলেছেন যে আচ্ছা দু হাজার টাকাটা নিয়েছেন মানে বহু মানুষ একশো টাকা রোজগার করতেন না তখন একদমই তো দু হাজার টাকাটা নিয়ে বললেন যে ঠিক আছে তোমাদের ঠিকানাটা লিখে দিয়ে যাও আমি আজকে বিকেলে যাব পরে ওই দিন বিকেলবেলায় এসেছেন ঠিকানা লিখে দিয়ে এসছেন তখন আমাদের দেশ পাবলিশিংয়ের যে এখন যে কাউন্টারটা আর কি যেটা সংস্কৃত কলেজের উল্টো দিক দিয়ে ঢোকা যায় তখন সেটাও হয়নি আর কি তখন ওই একই সঙ্গে বুক স্টোরের মধ্যে দিয়ে দেশ বইপত্র বিক্রি হতো আচ্ছা তো ওই ওই শ্যামাচরণ স্ট্রিটের মুখটায় দাঁড়িয়ে আছেন তো বাবা বিকেলবেলা ওইখানে অপেক্ষা করছিলেন তো ওইখান থেকে প্রফুল্ল নিয়ে আসেন দোকানে নিয়ে এসে জেঠু এই দাদুর সঙ্গে তখন আলাপ করিয়ে দেন তো বলেছেন যে এরকম আজকে আমার ওখানে গেছিলো দু হাজার টাকা নিয়ে গেছে তো আমি তো ভেবেছি যে কোথাও চুরি টুরি করে নিয়ে এলো কি না তো আমি ওই জন্য আপনার সঙ্গে দেখা করতে এসছি না তখন আমার ঠাকুরদা বলেছেন না ও সেজো ছেলে ও এই প্রকাশনায় এখন নতুন প্রকাশনা করছে তো আমরা চাই যে আপনার বই আমরা যদি প্রকাশ করি তো সেই দু টাকাটা তখন আমার ঠাকুরদাকে ফেরত দিয়ে দেন ফেরত দিয়ে বলেন যে আমি এইবারে যে লেখা লিখব আমি সেই লেখাটা দেব এবং সেই যে শুরু তারপর একের পর এক লেখা দিয়েই গেছেন এই সুধাংশু শেখর দে দরজাটা খুললেন হ্যাঁ এবার তাহলে তার চোখ দিয়ে কলকাতা হ্যাঁ বা তার সাম্রাজ্য প্রতিষ্ঠাই বলি না কেন তার সাম্রাজ্য প্রতিষ্ঠার গল্পটা মানে কি করে একটা 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 করে মাইল ফলক তিনি পার করলেন আসলে বাবার যেটা ছিল মানে সেটা হচ্ছে যে বাংলা প্রকাশনা জগতে আমি নানান ধরনের বই করব এই নয় যে আমি একটা বিষয় নিয়েই সেইটাই আমি করে যাব আর কি তা নয় এবং বাবা যে প্রকাশনায় কিন্তু দেখলে আমাদের যে ক্যাটালগটা আছে আর কি সেই ক্যাটালগটা দেখলে বোঝা যাবে যে আমাদের কিন্তু শুধু যে গল্প উপন্যাস আছে তা নয় আমাদের একটা প্রবন্ধ সাহিত্যের একটা বিরাট একটা সম্ভাব আছে আর কি তার সঙ্গে কবিতা সিরিজ আছে একটা শ্রেষ্ঠ কবিতার একটা এর পাশাপাশি বাবা শুরু করলেন ডাক্তারি হ্যান্ডবুক হ্যাঁ যেটা মানুষ সাধারণ মানুষ এর উপকারে লাগবে সে পড়ে তৎক্ষণাৎ কিছু একটা ইউটিউবে হ্যাঁ যে এই ধরনের বইও প্রকাশ করতে শুরু করেছেন তারপরে যেটা করেছেন চাষবাসের বই হ্যাঁ সেটা নানান ধরনের মানে গ্রামে যাবে অথবা আমি শহরে বসেও যে আমি একটা টবে চাষ করব কি ধরনের গাছ লাগাবো কি গাছ লাগালে হবে সেই ধরনের বইও তৈরি করেছেন তো আসলে বাবার এই ছিল যে একজন মানুষ যদি কেউ কিনতে আসে আমাদের দোকানে সে যাতে ফিরে না যায় মানে সে যে বইটা চাইছে যেন সেটা আমাদের কাছে যেন সেই বিষয় সংক্রান্ত আমাদের কাছে বই থাকে এইটা বাবা মানে বাবার থিওরিটা ছিল এটা আর কি যে আমার কাছে যে আসবে সে যেন সেই ধরনের বই পায় আমি অন্তত দুটো বই দেখাতে পারি তাকে এইটা এবং আমাদের যে যে প্রবন্ধের যে দিকটা বা শ্রেষ্ঠ কবিতার দিকটা এটা প্রথমে দেখতেন হচ্ছেন স্বপন মজুমদার বিশেষ করে প্রবন্ধের যে বিরাট সংগ্রহটা এটা স্বপন মজুমদারের অনেকটা আনা আর কি এবং আমাদের হাউসে যখন প্রথম যে বইটা একাডেমি পুরস্কার পেল সেটা হচ্ছে আবু সহিদ আইবের আধুনিকতা ও রবীন্দ্রনাথ অদ্ভুতভাবে এর ঠিক তিন বছর বাদে আবার একটি বই একাডেমি পুরস্কার পেল সেটা হচ্ছে শেষ নমস্কার এটা নিয়েও খুব মজার গল্প আছে হ্যাঁ আর ঠিক তিন বছর পরে আবার একাডেমি পুরস্কার পেল আমাদেরই প্রকাশনা থেকে সেটা হচ্ছে বাবরের প্রার্থনা আচ্ছা হ্যাঁ শেষ নমস্কারের গল্পটা বড় অদ্ভুত মানে মজার আর কি সেটা হচ্ছে যে যখন শেষ নমস্কার ধারাবাহিক বেরোচ্ছে বাবা সন্তোষ কুমার ঘোষের কাছে গেছেন দিয়ে বলেছেন যে এইটা আমরা করবো বইটা তো সন্তোষ কুমার ঘোষের যে মানে বই খুব যে বিরাট বিক্রি হতো এমনটা নয় হ্যাঁ মানে বলতে গেলে তেমন বিক্রি হতো না প্রায় তো এইটা আমরা করতে চাই বইটা তখন বলেছে এটা কিন্তু অনেক বড় বই হবে তুমি করবে হ্যাঁ তিনিও একটু সন্দেহ প্রকাশ করেছিলেন তখন বাবা বলেছে হ্যাঁ আমরা করব। তো যখন আস্তে আস্তে কাজ হচ্ছে এবং কলেজ স্ট্রিট পাড়ায় তখন প্রায় মানে একটা ছড়িয়ে গেছে যে দেশ এবারে সন্তোষ কুমার ঘোষের এই বইটা করছে মানে কলেজ স্ট্রিট পাড়ায় এমনভাবে রোটেও গেল যে এ আর তাহলে আর উঠে দাঁড়াতে পারবে না এবারে এত বড় বই আর তখন একটা ওই রকম একটা বড় ভলিউমের বই করার একটা বিরাট খরচও ছিল আর কি এ আর উঠে দাঁড়ানো মুশকিল তো বইটা বেরোলো বেরোনোর পরে প্রথম বছর বইটা ওই দুশো আড়াইশো কপি মতন বিক্রি হয়েছে আড়াইশো তিনশো কপি মতন তার বেশি হয়নি কিন্তু সেই সময় একটা গল্প উপন্যাস মানে একটা উপন্যাস বেরোলে অন্তত হাজার কপি বিক্রি হয়ে যেত আর কি এক বছরের মধ্যে তা সেটা হয়নি তার পরের বছর বইটা অ্যাকাডেমি পুরস্কার পায় তো আর ফিরে তাকাতে হয়নি আর কি যে সন্তোষ কুমার ঘোষেরও ভাগ্য খুলে গেল তো এইটা সে সময় প্রিন্ট রান কত দেওয়া হতো তখন মানে যে বইটা ভাবা হতো যে এই বইটা কম চলবে সেটাও এগারোশো দেওয়া হতো আর কি হ্যাঁ আচ্ছা আর তাছাড়া তো মোটামুটি বাইশশো তেত্রিশশো এরকমই ছাপা হতো শঙ্করের বই যে বইটা ছাপা হবে সে বইটা অন্তত কম করেও তেত্রিশশো কপি ছাপা হবে একবারে শঙ্করের একটা গল্প শুনেছিলাম যে উনি বলতেন যে আমাকে প্রাথমিকভাবে রয়্যালটি দিতে হবে না যে এত বই ছাপো তাহলে বইয়ের দামটা কম হবে হ্যাঁ এবং সেটা উনি এও করতেন যে এবং সেটা বিক্রিও হয়ে যেত মানে যখন আমাদের প্রথম যে বইটা আমাদের বেরিয়েছিল সেটা হচ্ছে স্বর্গমত্ত পাতাল ট্রিলজি উপন্যাস ছিল এবং ওই প্রথম বিজ্ঞাপন বেরোলো যে এই প্রথম শঙ্করের ট্রিলজি একত্রে প্রকাশিত হল স্বর্গমত্ত পাতাল বইটার দাম ছিল সাড়ে বারো টাকা মানে বাবা বলছে যে ভাবতে পারিনি বইটার কি বিক্রি হয়েছিল এবং প্রায় প্রত্যেকটা বিয়েতে ওই বইটা উপহার গেছে সেই সময় মানে তখন ওই বইটা তিনটে বই সেটা দুজন প্রকাশকের ঘরে ছিল একটা ছিল হচ্ছে মিত্র ঘোষ একটা ছিল হচ্ছে আর দুটো ছিল হচ্ছে খুব সম্ভবত এর ব্রজবাবু ছিলেন তার মালিক পরে নামটা হ্যাঁ পরে পরে তো সেখানে ছিলেন তো সেই বইটা তখন বিক্রি খুব একটা হচ্ছিল না কিন্তু ট্রিলজি হওয়ার ট্রিলজিটা করে তখন যেটা দিলেন যে এইটা মানে উনি জিজ্ঞাসা করলেন যে এটা তো বিক্রি হচ্ছে না তাহলে না বই এটা বিক্রি করতে পারছি না আপনি এটা যেমন আপনার মনে হবে আপনি করুন তখন আমাদেরকে ওইটা প্রথম দিলেন ছিয়াত্তর সালে প্রথম বেরিয়েছিল বইটা আমার মনে আছে আমার মনে নেই মানে বাবার কাছে শুনেছি আমার জন্মে তো সেটা হচ্ছে যে ছিয়াত্তরে ওটা বেরোলো এবং বইটা প্রচুর বিক্রি হয়েছিল কবে হলো এখন যে সংস্কৃত কলেজের উল্টো দিকে এই দোকানটা হয়েছে ওই রকম সময় পঁচাত্তর ছিয়াত্তরের দিকে আর কি মানে যেটা সংস্কৃত কলেজের দিক দিয়ে ঢুকতে হয় আর কি তারপরে আমাদের ওই সন্তোষ কুমার ঘোষের ওই বইটা বেরোলো তারপরের ঠিক তিন বছর পরে বাবরের প্রার্থনা দিয়ে আমাদের একাডেমির এই পুরস্কারের লিস্টটাও আমাদের একটা অদ্ভুতভাবে যে পরপর পরপর হয় বঙ্কিম পুরস্কার নয় রবীন্দ্র পুরস্কার নয় একাডেমি পুরস্কার এইটা আমাদের বইগুলো যেগুলো হ্যাঁ যেগুলো বেরোচ্ছে সেগুলো পেতে থাকছে আর কি পরপর তাতে একটা হয় কি যে প্রকাশনাও অনেকের কাছে পরিচিতি লাভ করে অনেক পৌঁছে যায় এইটা একটা তখন মানে নানান রকমের ওই পলেন আর পালক গে আর কি একটা পালক তৃতীয় প্রজন্মের কথায় আসি যিনি আমার সামনে বসে রয়েছেন এই প্রজন্মের একজন কনসাসলি বইয়ের ব্যবসায় গিয়েছেন পারিবারিক ব্যবসা একদল বলবে যে এটা তো কমফোর্ট আবার আমি যে ব্যক্তি অপুদাকে চিনি যে সে খুব একটা কমফোর্ট লাভার বলে আমার মনে হয় না কেন তুমি এলে পেশাটায় পেশাটায় এলাম কেন তা জানি না কি জন্য এলাম কেন এলাম বলতে পারবো না বা বইয়ের প্রতি আমার যে খুব যে একটা আগ্রহ ছিল বই আমি খুব ভালোবাসি বাঁচতাম এরকমও ছিলাম না এইটা আমার মধ্যে এসেছে অনেক পরে পরে বলতে আসলে আমি যখন মানে প্রথমে যখন একটা জায়গায় থাকতাম কলেজ স্ট্রিটে নয় তখন শিয়ালদায় একটা জায়গায় থাকতাম আর কি আমার স্কুল আমার এ ছেলেবেলা ওখানেই কেটেছে তখন দেখতাম যে বাবাকে ওই আমাদের ঘরে দুটো মানে হয় না সিমেন্টের তাক দিয়ে যে র্যাক মানে সেলফ আর কি সিমেন্টের তাকেই আর কি মানে দেওয়ালের দেওয়ালটা কাটা ওইখানে সিমেন্টের তাক দিয়ে তার ওপরে কাঁচের এ লাগানো তো ওইভাবে ওখানে বই থাকতো তো ওখান থেকে একটা দুটো গল্পের বই নিয়ে কখনো কখনো পড়েছি ওইটুকুই তারপর যখন কলেজ স্ট্রিট পাড়ায় এলাম কিন্তু বিষয়টা হচ্ছে যে ওই ছোটোবেলা থেকেই মানে যখন আমি ক্লাস ওয়ান টুয়ে যখন পড়ি তার আগে থেকেই আর কি যে প্রত্যেক বছর পয়লা বৈশাখে আমাকে দোকানে নিয়ে আসতো মানে বাবার সঙ্গেই সকালবেলাই চলে আসতাম এসে তাবর সাহিত্যিকদের সামনে তখন আমার সেই জ্ঞানটাও নেই যে আমি উনি কে হ্যাঁ আমি সামনে দেখছি সমরেশ বসুকে তিনি আমাকে বলছেন যে বাপকা বেটা সিপাইকা ঘোড়া হ্যাঁ এটা বাবার কাছ থেকে পরে শুনেছি যে সমরেশ বসু তোকে এই কথা বলেছে শক্তি চট্টোপাধ্যায়কে দেখছি কিন্তু আমি তাদের সম্পর্কে কিছুই আমার সেই জ্ঞানটাও তখনও হয়নি কিন্তু তাদের স্নেহ তাদের ভালোবাসা সবটাই পেয়েছি ছোট থেকেই পেয়েছি আর একটা আমাকে বাবা প্রত্যেক বছর একটা অটোগ্রাফ খাতা কিনে দিত আমি ওইটা নিয়ে গিয়ে সবার কাছে হাত বাড়িয়ে বাড়িয়ে সই সংগ্রহ করতাম প্রত্যেক বছর নতুন নতুন করে আর যখন আমি ক্লাস হ্যাঁ থ্রি ফোরে যখন পড়ি তখন আমাকে প্রথম আমাকে একটা ক্যামেরা এনে দেন তিনি হচ্ছেন তিনিও একজন সাহিত্যিক তিনি অ্যাম্বাসডার ছিলেন বিক্রমাদিত্য নামে লিখতেন বিশেষ করে ক্রাইম থ্রিলার ওই রকম লেখাগুলোই লিখতেন আর কি এবং তার আসল নাম হচ্ছে অশোকগুপ্ত তিনি আমাকে প্রথম একটা হটশট ক্যামেরা কিনে দেন আচ্ছা তারপর থেকে ওই অটোগ্রাফ খাতা আস্তে 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 একটু সরে গেল আমি ছবি তুলতে শুরু করলাম তো সেই থেকে লেখকদের ছবি তুলতাম যারা আসতেন বিভিন্ন ইয়েতে সঙ্গে পরিচিতি হতে পরিচিতি হতে লাগলো মানে পরিচিতি ঠিক নয় মানে এটার মধ্যে দিয়েই বড়ো হয়েছি বা আমার স্কুলটাও ছিল হচ্ছে হিন্দু স্কুল তার ফলে যে কোনো সময় আমি ওই স্কুল ছুটির পরে দোকানে চলে আস মানে সারাক্ষণ বইটা হ্যাঁ লেগে থাকতো তো কিন্তু আমাকে কোনো দিন বাড়ি থেকে বলেনি যে তোকে এই ব্যবসায় আসতে হবে কোনো দিন বলেনি কিন্তু ওই আসতাম তারপর যখন স্কুল শেষ হয়ে গেল কলেজে ঢুকলাম সকালবেলায় স্কুল এমন কি যখন বই বইমেলায় যেরকম স্কুল স্কুলেও পড়ছি তখনও বইমেলায় বারো দিন আমি স্কুল যেতাম না হ্যাঁ আমি মেলায় যেতাম এদিকে টিচার জিজ্ঞেস করতো যে কি ব্যাপার তুমি এতদিন স্যার মেলায় যেতাম তো তার জন্য আসতে পারিনি আর তখন এতটা এও ছিল না করা কড়াকড়িও ছিল না এত চাপ ছিল না তো আমার বারো দিন ঠিকানা হয়ে যেত ওই মেলাতে যাওয়া যেতেই হবে বারো দিন তা আমি বারো দিন মেলায় যেতাম একটা সময় মানে পুরো মেলাটা তখন ময়দানের মেলা হতো আমার মুখস্থ হয়ে যেত পুরো মাঠের চরিত্রটা যে কোথায় কোন দোকানটা পড়েছে কোন স্টলটা পড়েছে আমি তাকে বলে দিতে পারতাম যে এইভাবে যাবেন এই দিক দিয়ে গেলে ওই দোকানটা পেয়ে যাবেন হ্যাঁ তো এটা এইভাবে আর কি তো কিন্তু আমি যে বই ব্যবসাতেই আসবো এরকমটা কখনো ভাবিও নি তারপরে যখন দোকানে বসতাম আস্তে আস্তে কলেজে পড়তাম সকালবেলায় দোকান খুলে দিতাম খুলে নিজেই বসতাম তারপর কলেজ যেতাম কলেজ থেকে ঘুরে এসে আবার হয়তো দোকানে দেখছি একটা সময় দেখতাম বহুজনকেই তখনও আমার সঙ্গে ঋতুদার পরিচয় হয়নি ঋতুদা তখন ওই বিজ্ঞাপনের এজেন্সিতে কাজ করছেন ওখানে সেই সময় আসতেন এটা হচ্ছে তখন আমি স্কুলে তখন আমি ক্লাস নাইনে পড়ি ঋতুদা কাউন্টারের সামনে থেকে কাকুকে বলতেন বাবুদা ভেতরে আসবো তো বাবুদা কাকু বলতো যে হ্যাঁ হ্যাঁ তো ঋতুদাকে দেখতাম যে মই লাগিয়ে সিঁড়িতে উঠে বই বের করে তার পছন্দের পুরোটা দোকান ঘুরে বই বাছাই করতেন কিন্তু মানুষটার সঙ্গে তখনও পরিচয় হয়নি আমি তখন স্কুলে পড়তাম স্কুল থেকে চলে আসতাম এই সব কিছু দেখে কখন যে মানে নিজেও এটার মধ্যে ঢুকে গেছি সেটা বুঝে উঠতে পারিনি আর কি মানে জানি না যে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে তুমি কবে থেকে ব্যবসায় এসছো তো আমি সেটা বলতে পারবো না যে আমি কবে বই ব্যবসায় এসেছি কলেস্ট্রিক বুক মার্কেটের যারা বিগ প্লেয়ার্স আছে সেয়ার্থে তাদের মধ্যে আমি যদি লায়ান শেয়ার বলি সেটা কার কাছে আছে এবং দেজের শেয়ারটা কতটা যদি টোটাল মার্কেট শেয়ারের কথা ভাবি একটা একটা তুল্যমূল্য আনুমানিক দেখো সেটা বলতে পারবো না কিন্তু কি জানো তো কারুর সঙ্গে কারুর চেয়ে তুলনা বা বিগ এ ও ছোট এরকমটা কখনো আমার মনে হয়নি কেননা প্রকাশনাটা হচ্ছে এমনই যে ধরো আজকে যে বইটা তুমি আমার খোঁজ করছো তুমি সে বইটার হয়তো প্রকাশক আনন্দ সে বইটা আমি ছাপতে পারবো না সে বইটা পৌঁছে দিতে পারবো আমি পৌঁছে দিতে পারবো তোমার কাছে হ্যাঁ সে বইটা হয়তো প্রকাশক হচ্ছে মানদাস হ্যাঁ সেটা আমি প্রকাশক নই হ্যাঁ তো এটা আমি সেই কারণেই মনে করি যে এখানে না যে এটা হচ্ছে একটা বিগ হাউস একটা সময়ে কারুর অনেক প্রকাশনা মানে তার বইয়ের সংখ্যাটা অনেক হয়ে গেছে হ্যাঁ এরকম আর কি তার মানে এই নয় যে সে খুব বড় একটা বিগ হাউস হয়ে গেছে মানে এটা আর কলেজ স্ট্রিট পাড়াটা না খুব ছোট হ্যাঁ প্রকাশনা জগৎটাও আরও ছোট। যে সেখানে প্রকাশকের সংখ্যা আমরা হাতে গুনে বলে দিতে পারি তো সেখানটায় একটা তো সব সময় একটা থাকে ও একটা ভালো বই করার আমাদের প্রত্যেকেরই এ হচ্ছে ইচ্ছেই হচ্ছে যে আমি একটা ভালো বই তৈরি করব এটা একটা খুব সুস্থ একটা স্বাভাবিক একটা কম্পিটিশন হ্যাঁ এর মধ্যে দিয়ে একটা প্রকাশককে চেনা যায় যে একটা ভালো বই ওই ওই প্রকাশকের ঘরে না ওই বইটা হয়েছে আইডেন্টিটা তো একেবারেই তো এইটা হচ্ছে যে আজকে ধরো আমি তো চোখের সামনে অনেক প্রকাশককে দেখলাম চলে যেতে অনেকগুলো তার মধ্যে ধরো মানে কি বলবো একটা সময়ে বাংলা প্রকাশনা জগতে রাজ করে গেছে আর কি বেঙ্গল পাবলিশার্স হ্যাঁ মনোজ বসুর প্রকাশনা শুরু করেছিলেন বেঙ্গল পাবলিশিং নাম দিয়ে যেখানে মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝি বেরিয়েছিল সতীনাথ ভাদুরীর বই বেরিয়েছিল কি না বেরিয়েছে তারপরে হচ্ছে সেখান থেকে ভেঙে গিয়ে আর একটা প্রকাশনা হয়েছিল সেটা হচ্ছে প্রকাশ ভবন হ্যাঁ তো এরকম তো আমি নিজের কথা একেবারেই হ্যাঁ সব সমস্ত বই তো এই প্রকাশ উঠে গেল তো আমি চোখের সামনে দেখেছি যে কিভাবে এক একটা প্রকাশক উঠেও যায় আর কি হ্যাঁ কিন্তু একটা সময় মানে কি বলবো এদের বই না পড়লেই চলবে না এরকম আর কি তো সুতরাং প্রকাশক কিভাবে টিকিয়ে রাখবে নিজেকে কিভাবে আমি মানে নিজেকে এগিয়ে নিয়ে যাবে এটা একটা তার নিজস্ব প্রকাশনার মধ্যে দিয়ে গড়ে ওঠে ধরো একটা সময়ে এমসি সরকার হ্যাঁ না করেছে মানে শরৎ বলি ওরাই প্রথম প্রকাশ করেছিল যেটা পরে আনন্দ কিনে নেয় পুরোটা এবং আনন্দ তো প্রচুর প্রচুর বিক্রি করেছে এবং সেই সময় মৌচাক পত্রিকা ওদের ওখান থেকে প্রকাশিত হচ্ছে আমার কাছে একটা ওদের ওই সুবর্ণ জয়ন্তী একটা সংকলন বেরিয়েছিল অসাধারণ মানে তাতে যে কিভাবে একটা প্রকাশনার ইতিহাসটা ওর মধ্যে উঠে আছে সে সেটা যদি কেউ একটু ফলো করে মানে দেখতে পাবে যে কিভাবে ওই প্রকাশনাটা চলতো কিভাবে ওই প্রকাশনাটা উঠে এসেছিল ফার্মাকে এলেম ফার্মাকে এলেম হ্যাঁ তো এইগুলো আবার আস্তে আস্তে যেরকম এখন খুব ছোট হয়ে গেছে মানে সেই অর্থে ছোট বলতে যে প্রকাশনা সেই জায়গাটা আর নেই যে নতুন বই আরো করছে বা সেই পুরনো আবার চলে গেল তো পুরোনো চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই প্রকাশনাটাও চলে গেল কত ভালো ভালো বই ছিল অবশ্যই তো এরকম অনেককেই দেখেছি আবার আসলে প্রকাশনার বিষয়টা কিরকম আমার যেটা মনে হয় যে মানুষ পাঠক আর কি যারা যে প্রকাশকের ঘরে আসেন তিনি সেই প্রকাশকের নতুন কি বই হয়েছে সেটাও খোঁজ করেন হ্যাঁ এবং একটা দুটো যদি আমার নতুন বই না থাকে তাহলে সেই প্রকাশনাটা একটা জায়গায় আটকে যায় এটা আমার মনে হয় আর কি তো তাকে এগিয়ে নিয়ে যেতে গেলে আমার নতুন বই পাঠক কি ধরনের বই চাইছে সেই ধরনের বই প্রকাশ করা বা আরও কিছু বই অন্য ধরনের কিছু যেটা আমার একটা হয় কি যে একটা হচ্ছে পাঠক কি ধরনের বই চাইছে সেটা প্রকাশ করা আর একটা আমার নিজের স্যাটিসফ্যাকশান আমি এই বইটা করলে আমার আমি মনে করছি যে আমার এটা আমার ভালো লাগবে আর কি সেটাও একটা হয় আর কি মানে একটা প্রকাশক দু ধরনের বই প্রকাশ করে সে বেঁচে থাকে একটা হচ্ছে খুব পপুলার বই যে বইটা খুব বিক্রি হয়ে তাকে অর্থ দেবে আর একটা বই যে বইটা প্রকাশ করলে প্রকাশনাটাকে মনে রাখবে অনেক ওয়েটেজ দেবে ভার দেবে একেবারে এই মুহূর্তে কর্মীর সংখ্যা কত কর্মীর সংখ্যা সব মিলিয়ে ক্যাজুয়াল সব মিলিয়ে প্রায় পঞ্চাশের উপর পঞ্চাশের উপর আগে মানে তোমরা যে সময়টা কলেজে তুমি কলেজ জীবনের কথা বলছিলে সে সময় বাংলা সাহিত্যের বহু দিকপাল বেয়েছে দুজন তো বলতেই হয় তাদের কথা সুনীল গাঙ্গুলি বেঁচে বুদ্ধদেব গুহ বেঁচে এখন সে অর্থে বাংলা সাহিত্যের জগতে নক্ষত্রের সংখ্যা কম আবার পাঠকের রুচিও বদলেছে এখনও কি এমন লেখক আছেন যাদের অগ্রিম রয়্যালটি দিয়ে বই চাইতে হয় বাংলা বাজারে অগ্রিম রয়্যালটি দিয়ে বই করার এটা নেই কখনোই কি ছিল না সেরকম কখনোই ছিল না আচ্ছা যেমনটা বাংলাদেশে শোনা যায় খুব বাংলাদেশেও যে বই মানে অগ্রিম টাকা দিয়ে মানে অগ্রিম রয়্যালটি পেমেন্ট করে তারপর তাকে পাণ্ডুলিপি নিতে হয়েছে এরকমটাও আমি খুব একটা শুনিনি হুমায়ুন আমাদের ক্ষেত্রে তো নানা রকম গল্প গল্প হতে পারে কিন্তু প্রকাশকের কাছ থেকে আমি সেরকম কোনো গল্প আমি শুনিনি আচ্ছা হয়তো তার বই একটা হ্যাঁ তার বই প্রচুর বিক্রি হয়েছে সেটার হয়তো টাকা দিয়ে এসছেন বা অ্যাডভান্স আমার টাকার দরকার যেরকম এখনও আছে যে আমাদের এখানেও মানে আমাদের কাছে অন্তত যে কোনো লেখকের যদি প্রয়োজন পড়ে সেটা আমার বাবার কাছ থেকে শেখা বা বাবার কাছ থেকে শোনা সেটা হচ্ছে যে আজকে এই মানুষটার জন্যই তুমি তোমার রুটি রুজি সেই মানুষটাকে তোমায় আগে দেখতে হবে একটা তিন তিন ধাপের একদিকে প্রকাশক একদিকে পাঠক একদিকে লেখক একদমই এবং সেই প্রকাশ এই সেই লেখক যদি তার কোনো অসুবিধে হয় তাহলে তোমাকেই আগে ছুটে গিয়ে সেটা দেখতে হবে সেই জায়গাটা তৈরি তৈরি সেই জায়গাটা তৈরি হয়েছে এখানে ওগ্রিম রয়্যালটি বা এতে সেটা কখনোই সেভাবে আমাদের এখানে এখনো পর্যন্ত হয়নি যে টাকা আমাকে অগ্রিম টাকা দিয়ে যাও তারপরে আমি তোমায় পাণ্ডুলিপি দেব এরকম এখনো হয়নি এটা হয়তো কোনো সেলিব্রিটির ক্ষেত্রে হয়তো হতে পারে যে যিনি হয়তো বইয়ের জগতে নয় হয়তো অন্য কোনো অভিনেতা বা এর সেখান থেকে তার একটা বই হয়তো আমি করছি তিনি হয়তো চাইলেন যে আমাকে এত টাকা দিতে সেটা আলাদা জিনিস সেরকমও কিন্তু আমার মানে বাবার কাছে তো শোনা যে উত্তম কুমারের যখন আত্মজীবনীটা আমরা বের করি হ্যাঁ আমার আমি সে বইটা যখন উত্তম কুমার মৃত্যুর ঠিক মানে মারা গেছেন তার ঠিক পরে পরেই বইটা বেরিয়েছে আর কি তো সে বইটার বিজ্ঞাপন বেরিয়েছিল এরকম যে মহানায়কের অনেক অজানা কাহিনী এই গ্রন্থের মধ্যে আছে তো সেটা প্রচুর বিক্রি হয়েছিল আর কি হ্যাঁ কিন্তু কখনো সেরকম শুনিনি যে এই অগ্রিম দাবি করেছে দাবি করেছেন সেটা শুনিনি তো ব্র্যান্ড ইমেজ নিয়ে কারো কোনো প্রশ্ন নেই তাহলে কমলিনী এইটা এটা উঠে এলো কেন অন্য এনটি কমলিনী হচ্ছে আমার ঠাকুমার নাম আচ্ছা ঠাকুমা আমার একটা খুব কি বলবো একটা দুর্বলতার জায়গা আর কি আমার ঠাকুমার মানে আমার ঠাকুমাও মারা গেছিলেন একটা বইমেলার মধ্যে আর কি এবং আমার মনে আছে যে মেলায় যাব স্টল তৈরি হচ্ছে তো ঠাকুমা একটু শ্বাসকষ্ট আছে আর কি তো আমি অক্সিজেন নিয়ে এসেছি আর ঠাকুমা একটু ঢেপে বসতেন ঠাকুমার পিঠে হাত বুলিয়ে বুলিয়ে তারপরে মেলায় গেছি রাত্রিরে ফিরেছি ঠাকুমা জিজ্ঞেস করেছেন আমাদের বাড়িতে যিনি থাকতেন মহিলাটি তাকে জিজ্ঞেস করেছেন যে সবার খাওয়ায় গেছে তখন বলেছেন যে হ্যাঁ খাওয়ায় গেছে ওই আমার বাবা খাচ্ছেন তো ঠাকুমাকে বলেছেন যে আমাকে একটু নিয়েছে আমি বাথরুমে যাব তো এই আস্তে আস্তে ওই বাথরুমে যাওয়ার আগেই তিনি মারা যান আর কি তো আমার তখন থেকেই মনে হয়েছিল যে ঠাকুমা এবং ঠাকুরদাই দুজনের নামে আমার কিছু মানে আমি এই আজকে যে জায়গাটাই আছি এই দুজন মানুষের একটা বড় অবদান আছে ঠাকুরদারও আছে এবং ঠাকুমারও আছে তো আমার ঠাকুমার নামে আমি এই প্রকাশনাটা করি এখানে আমার মূলত করেছি হচ্ছে যে এখানে এমন কিছু বই করব যে বইগুলো পাওয়া যায় না যে বইগুলোর এখন আউট অফ পুরাতন মতো পুরাতনই আর কি হ্যাঁ এবং যার জন্য এই প্রসঙ্গটা ওখান থেকেই করেছি তো এরকম অনেকগুলো বই ওখান থেকে করেছি যে বইগুলো সচরাচর খুব একটা এখন মানে সহজলভ্য নয় তাকে নতুন করে আবার পাঠকের কাছে আনা এই ধরনেরই বই ওখান থেকে করব বলে ঠিক করেছি এবং কিছু অনুবাদের বই করব বলে ওখান থেকে ঠিক করেছি আচ্ছা তো সেটা এটা চলছে আর দাদুর আর দাদুকে নিয়ে আমার একটা আসলে এমন একটা ওই পঞ্চাশ বছরটা আমাদের এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা কাটালাম যেটা হচ্ছে কোভিডের সময় আমি প্রশ্নে আনতাম তুমি বলে নাও আমি আমার প্রশ্নটা বিষয়ে কোভিডের সময় আসলে সেই সময়টায় আমাদের অনেক কিছু আমার মানে বিশেষ করে আমাদের পরিবারের আর কি অনেক কিছু করার পরিকল্পনা ছিল আমার আমার ভাইদের একসঙ্গে মিলে কিন্তু সেগুলো আর করে উঠতে পারিনি তো কি কিন্তু আমার ইচ্ছে আছে যে ঠাকুরদার নামে আমি একটা কিছু একটা এ করব আর কি সবাই মিলে কোনো একটা ট্রিবিউটের কোনো একটা ট্রিবিউটের ব্যবস্থা এবং সেটা কলেজ স্ট্রিট পাড়ারই বহু মানুষ আছেন কর্মী আছেন হ্যাঁ যারা বাঁধাই কর মানে সেই আমি দেখেছি যে একটা সময়ে যে বাধাইকার যারা ছিলেন আর কি মানে দিনরাত এবং তারা যে কি পরিশ্রম করতেন এখন তো অনেক মেশিনপত্র এসে গেছে কিন্তু এই যে হাতে হাতে বাধা বাঁধাই করা হ্যাঁ তার একটা আলাদা এ ছিল আর কি এবং আমি নিজেও দেখেছি যে কিভাবে বাধাই করতেন আর কি এবং অদ্ভুত এখানে একটা মজার ঘটনা বলি সেটা হচ্ছে আমাদের যে ধর্মীয় গ্রন্থ বাধাই হতো একটা সময় সেখানে আমাদের হিন্দু ধর্মীয় গ্রন্থ যদি আমরা রামায়ণ মহাভারত ধরে থাকি তাহলে সেই বাধাই করতেন মুসলমান কারিগর আর কোরআন কখনোই মুসলমান কারিগর বাঁধাই করতেন না সেটা বাঁধাই করতেন হিন্দু কারিগর কেন এটা করতে হতো হচ্ছে যখন ওই ভাজাই করে সেটা সেলাই করতে হতো তখন সেটা পায়ে চেপে ধরতে হয় হ্যাঁ চেপে ধরে তারপর সেলাই করতে হতো যে যার ধর্মগ্রন্থকে পায়ে চেপে ধরবে না তো এইটা তখন মনে হয় যে এইসব ধর্ম ব্যাপারটা কত একেবারেই অপুদা কোভিডের কথাটা তুমি তুললে আমি কোথায় আসতাম বড় বড় সংস্থায় দেখেছি পে কাট করতে হয়েছে ছাঁটাই করতে হয়েছে মানে তারা হয়তো বিগ কর্পোরেটস তোমরা কিভাবে এই পরিস্থিতিটাকে সামাল দিলে এবং বইয়ের ব্যবসাটার ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে ছিল ওই সময় দেখো কোভিডের সময় আমরা কাউকে ছাঁটাইয়ের কথা তো ভাবিই নি আর কাউকে যে আসলে আমাদের না কলেজ স্ট্রিট পাড়ায় যারা কর্মী যারা কাজ করেন তাদের মাইনে খুব সামান্যই হ্যাঁ কর্পোরেটের মতন ওরকম নয় খুবই সামান্য আর তাদের মাইনে কেটে মাইনে দেব এটাও ভাবতে পারিনি সেই সময় টানা প্রায় তিন তিন মাসের মতন তো আমরা প্রায় গৃহবন্দী ছিলাম প্রত্যেককেই যে যা মাইনে পেত সেই মাইনে দিয়ে এসেছি তারপর যখন কিন্তু ওই কোভিডের মধ্যেই ঠিক করেছিলাম যে কিছু একটা অন্তত করতে হবে না হলে মানে বাড়িতে বসে বসে আমরাও অত্যন্ত মানে কি বলবো মানে ভাইরা তখন আমার আরও দুই ভাই আছে যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছে আর কি তো তখন আমার ভাই ঠিক করলো যে দাদা আমরা না বাড়িতে বাড়িতে বই পৌঁছে দেবো এবং সেটা কোভিডের মধ্যে যখন লকডাউন চারপাশে সমস্ত বন্ধ গাড়ি ঘোড়া চলছেই না প্রায় কিন্তু ওই হোম ডেলিভারিটা তখন ছাড় আছে একমাত্র তো তখন একটা আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়েছিলাম যে নাম্বারে আপনারা অর্ডার দিন আমরা বৃহত্তর কলকাতায় যে যেখানে যে বই চাইছেন আমাদের স্টক থাকলে আমরা পৌঁছে দেব আমার যে এটাও সুবিধে হয়েছিল যে যেহেতু আমরা দোকানের ওপরেই আমরা থাকি হ্যাঁ আমাকে কোথাও যেতে হচ্ছে না দোকানটা খুলে নিচে বসলেই আমি কি বই আছে না আছে সেটাও পেয়ে যাচ্ছি তো আমরা বৃহত্তর কলকাতা বলতে মানে ব্যারাকপুর ওদিকে গড়িয়া এদিকে শকুন্তলা পার্ক মানে এই বৃহত্তর এই বৃহত্তর কলকাতায় আমরা সেই সময় বই পৌঁছে দিয়েছি এবং এটা একদম কোভিডের ওই লকডাউনের ওই সময় টানা দিয়েছি তার মানে একদিকে এনগেজমেন্টও হলো একদমই আরেকদিকে এবং তখন আমার দোকানে কি করতাম ওই অফিসেই আমি দুজন কর্মীকেও নিয়ে এলাম এখানে থাক এখানেই রান্না করে খাবি আমি এনে দেবো তো তারা ওখানে ছিল রান্না করে খেত ওখানেই থাকতো এবং যা বই ওই সময় ওরা বইপত্র বের করে যেখানে যায় দুজন ছিল যারা বাইকে পৌঁছে দিত আচ্ছা সময় এইটা আমরা এবং তারপর এটা সাস্টেন করে গেল হ্যাঁ হোম ডেলিভারি একটা সুবিধে হলো কি আরেকটা মজার ব্যাপার সেটা হচ্ছে এই যে দুজন যে বাইকে পৌঁছে দিচ্ছে দুজন বাইরে তার কিন্তু তিনি কিন্তু অন্য সেক্টরের একজন মালিক ছিলেন কিন্তু তার কাজ সম্পূর্ণ বন্ধ তখন আচ্ছা হ্যাঁ মানে তিনি উপার্জনের তার একটা উপার্জনের জায়গা হলো যে এই যে বইটা আমরা পৌঁছে দিতাম বইয়ের যে দাম আমরা যিনি চাইছেন তার কাছ থেকে ওই দামটাই নিতাম আমরা কোনো কমিশন দিতাম না এই কমিশনটা দিতাম যিনি পৌঁছে দিচ্ছেন তাকে তিনিও এই যে লকডাউনের ওই সময় একটা ভালো উপার্জনের জায়গা পেলেন এইটা একটা তৈরি হয়েছে আর দেশ পাবলিশিং এর ওই নেটওয়ার্কটা তৈরি হলো নেটওয়ার্কটা তৈরি হলো আর একটা হলো যেটা আমরা পরে করলাম যখন লকডাউনটা উঠে গেল কিন্তু বই তখনও মানে বই উঠতে পারে না উঠতে পারে নি আর কি হ্যাঁ লকডাউন উঠে গেছে কিন্তু কেউ আর ভয়ে যে বাবা বই এখন যাব না বা যাই হোক মানে একটা সবার মধ্যেই তখন একটা ভীতি যে আমি কারোর সঙ্গে সবার তো একটা দূরত্ব তৈরি হয়ে গেছে সেরকম আর কি সেই সময় হয়েছিল আমরা তখন ভাইরা মিলে ঠিক করলাম যে একটা বই বাজার করব। এবং সেটা আমাদের বই নিয়েই করব যা বই ওখানে রাখবো প্রচুর বই জমে আছে যে বইগুলো আমরা ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে দেব ওইটা যখন আমরা ওই আগস্ট মাসে এটা একুশ সালের আগস্ট মাস যে মাসে যে বছর বইমেলা হলো না কোভিডের জন্যে তো আমরা বই বাজারটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলাম যে আগস্ট মাসের এগারো তারিখ থেকে পনেরো তারিখ অব্দি আমাদের এই বই বাজার চলবে এবং ভাবতে পারবে না যে ওই এগারো তারিখে যে লাইনটা পড়েছিল বই কেনার জন্যে সেটা দেখে মনে হয়েছিল যে আবার বই পাড়া জেগে উঠেছে এবং একজন ওই লাইনের ছবি তুলে পোস্ট দিয়েছিল যে এবং সেখানে লিখেছিলেন যে অন্যান্য সমস্ত জায়গায় মদের জন্যে লাইন পড়লেও এক্সেপ্ট কলকাতা যেখানে বইয়ের জন্য লাইন পড়ে এবং ওইটা ভাবতে পারিনি আমরা যে আমরা বিরতি বেরোতে চাইছিল কিন্তু একটা কোন একটা উপলক্ষ দরকার দরকার ছিল আর কি যেটা আমাদের এই এবং এই এই যে লাইনটায় এই লাইনটায় কুড়ি থেকে ৩২ বছর বয়সী ছেলে মেয়েরাই সব থেকে বেশি মানে নাইনটি হচ্ছে এই কুড়ি থেকে ৩২ বছর কে বলে যে ইয়াং জেনারেশন বই পড়ে না এটা দেখে মনে হয়েছিল সবাই পড়ে আমরা প্রত্যেকে দোষ দিই হচ্ছে পরের জেনারেশনকে যে ওরা কেউ পড়ে না আগে আমাদের আগের জেনারেশন আমাদেরকে দোষ দিত ওরা পড়ে না আমরা দোষ দিই পরের জেনারেশনকে যে ওরা পড়ে না কিন্তু পড়ে সবাই আচ্ছা সেক্ষেত্রে পড়ার উপকরণগুলো আমাদের কাছে তো আরো অনেকগুলো মোড চলে এসছে পড়ার আমরা কিন্ডেলে পড়ি কেউ কেউ পিডিএফ পড়েন পিডিএফ সংগ্রহ করেন আর আরেকটা কথা শুধু পড়া নয় বিনোদনের আরও কতগুলো মাধ্যম চলে এসেছে যেমন ওয়েব সিরিজ একটা খুব বড় মাধ্যম সেইখানে সুধাংশু শেখরদের কাছে তার যে চ্যালেঞ্জটা তার যে চ্যালেঞ্জগুলো ছিল আর তোমার আজকের যে চ্যালেঞ্জগুলো সেগুলো তো খুব আলাদা তো তোমার স্ট্র্যাটেজিগুলো কী কীভাবে ভাবো এই বিষয়টাকে কিভাবে দেখো না একটা বিষয় বলি সেটা হচ্ছে যে দেখো যখন বাবা যখন এই ব্যবসায় এসছেন তখন কিছু ছিল না একমাত্র বিনোদন বলতে সিনেমা কিন্তু একটা বিষয় হচ্ছে আমি যখন একটা সিনেমা দেখে ফেলছি ধরো একটা কোন একটা আমাদেরই হয়তো কোনো একটা গল্প নিয়ে ছবি হলো সিনেমা হলো আমি সেই সিনেমাটা দেখে নিলাম সেই দেখার পরে তো আমার আর বইয়ের প্রতি কোনো আগ্রহ থাকবে না থাকা উচিত নয় কিন্তু সিনেমাটা দেখার পরে ওই বইয়ের বিক্রিটা বেড়ে যায় লোকে তখন টোকেনটা সংগ্রহ করতে পারেই যে শরৎচন্দ্রের তো প্রায় সব গল্পেই সিনেমা হয়েছে তবুও শরৎচন্দ্রের বই এখনও হাজার হাজার কপি বিক্রি হয় আসলে একটা বিষয় সেটা হচ্ছে আমি যে জিনিসটা দেখছি ধরো যখন টিভি এলো তখন আমরা প্রায় আমি নিজেও শুনেছি যে এই টিভি আমাদের সমস্ত কিছু নষ্ট করে দেবে হ্যাঁ মানে মানুষকে একেবারে ওর মধ্যে নিয়ে নেবে আর কেউ বই পড়বে না কিন্তু যখন একটা টিভিতে কোন একটা কাহিনী নিয়ে যখন একটা সিরিয়াল হচ্ছে ওই বইটা কেনার চাহিদা বেড়ে যায় হ্যাঁ কেননা আগে পড়ে তারপরে আমি সিরিয়ালটা দেখব যে মিলছে কিনা বা বা ওই গল্পটা আমার আগে যদি সেরকমভাবে আমাকে প্রভাবিত করে তাহলে আমি গল্পটা আগে পড়ে ফেলতে চাই এটা আমি ওই গতির থেকে ওই গতি থেকে এগিয়ে যেতে চাই তো এটা হয় আর বিনোদনের মাধ্যম তুমি যেটা বললে যে এখন তো আরো আরও এনলার্জ এনলার্জ হয়েছে কিন্তু এখনও আমার মনে হয় যে সকালবেলায় ধরো এত কিছুর পরেও আমি আজকে ফোনের একটা প্রথম টিপলেই আমি কি কি নিউজ পেপারে কী কী খবর বেরিয়েছে সঙ্গে সঙ্গে সব কিছু পেয়ে যাবো তবুও ঘুম থেকে উঠলে না ওই কাগজটা খবরের কাগজটা হাতের কাছে না থাকলে মনে হয় যেন সারাদিন কিছু হলো না বইটাকেও তুমি সেইভাবে বইটাকেও আমি সেইভাবেই ভাবি এবং বইটা কীরকম যেন যে আজকে যতই আমি ডিজিটালে পড়ি না কেন আজকে ফোনে আমি ধরো আমার কাছেও আমার কাছেও কয়েকশো পিডিএফ আছে আমার নিজেদেরই বই হ্যাঁ সেগুলোও আছে সমস্ত কিন্তু কটা আমি খুলে পড়ছি এটা একটা বিরাট ব্যাপার আমি কটা পিডিএফ আমি খুলে পড়ছি আজকে দেখবে যে আমার কাছে ধরো ফোনের মধ্যে প্রচুর সিনেমাও তো আমরা ডাউনলোড করে রাখি বা এও ছবিও রাখি এখন তো ক্যামেরার দরকার পড়ে না মোবাইলেই হয় হয়ে যায় কিন্তু তুমি বলো তো তুমিও তো মোবাইলে ছবি তোলো তুমি পুরোনো ছবি কি কখনো খুলে দেখছো আর সব থেকে মজার কথা হলো কারোর বাড়িতে আগের মতো আর অ্যালবাম অ্যালবাম নেই অ্যালবাম নেই কিন্তু অ্যালবাম থাকলে তুমি না একবার না একবার খুলে দেখবে অন্তত বছরে একবার বা কেউ এসছে তোমার কাছে তুমি একবার পুরোনো ছবিগুলো খুলে দেখবে কিন্তু ফোনের মধ্যে না ওই পুরনো ছবি স্ক্রল করে করে সে আর দেখা হয় না সেটাও কোনো দিন মানে ওই ছবিটা তোলাই হয় ওই সংগ্রহ করার একটা সংগ্রহ করার এই এটা কিন্তু সেই সংগ্রহের দিকে আমরা ফিরে তাকাই না না তাকাই সেখানেই বই অপরিহার্য বই অপরিহার্য এবং এটার একটা কেন থাকবে সেটাও আমার একটা যেটা মনে হয় সেটা হচ্ছে না যে অনুভূতির একটা ব্যাপার তো আমাদের প্রত্যেকেরই তো একটা অনুভূতি থাকে এবং একটা যে অনুভূতির মধ্যে দিয়ে আমরা কিছু না কিছু রেখে যাই সেটা তার মধ্যে যেরকম ধরো তুমি আজকে একটা ট্যাবে পড়ছো বা একটা মোবাইলে পড়ছো সেটার যে অনুভূতি তুমি পাবে তুমি বইটা যখন হাতে নিয়ে যে অনুভূতিটা পাবে এই যে স্পর্শের যে অনুভূতি এইটা কিন্তু তুমি অন্য কোনো কিছুতে পাবে না এই যে পাতাটা উল্টে আর একটা পরের পাতাটা পড়ার যে অনুভূতিটা হাতের মধ্যে নিয়ে এটা অনেকটা ওই প্রেমিকাকে চুমু খাওয়ার মতন আর কি এখানে আরেকটা প্রযুক্তির কথা একটু বলি সেটা হলো অডিও বুক ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে হার্পার কলিংস বলি বা অন্যান্যরা তারা সরাসরি তাদের কাজ নিয়ে একই সঙ্গে এমন এক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বইটাও লঞ্চ হচ্ছে তার সঙ্গে লঞ্চ হচ্ছে এই ধরনের কোনো পরিকল্পনা হ্যাঁ আমাদের পরিকল্পনা অনেকগুলোই আছে আর কি যে আমরা ই বুকে আসবো হুম আমরা অডিও বুকেও আসবো নিজেরাই করব। এবং এই যে যেটা তুমি বললে না অডিও বুক বা এই ই বা পিডিএফ এইটা তোমাকে আর একটা বলি এটাও না একটা বই বিক্রি করতে খুব সাহায্য করে কেমনভাবে সাহায্য করে সেটা হচ্ছে যে এই যে অডিও বুকটা আমি যেটা শুনছি আমার যদি শুনতে গিয়ে ওইটার প্রতি মানে আগ্রহ জন্মায় আমি না অরিজিনাল বইটা কিনে পড়বো তো আমি বাড়িতে রেখে দেবো একেবারেই হ্যাঁ কিন্তু আবার ধরো এই যে পিডিএফ যেটা পড়ছে আমি উপহারও দিতে পারি একেবারেই উপহারও দিতে পারি আস্তে আস্তে তো উপহারের জায়গাটা তো প্রায় একেবারেই বন্ধ হয়ে গেছিলো কিন্তু ইদানিং আবার বই দেওয়ার ব্যাপারটা উপহারে বই দেওয়ার ব্যাপারটা আবার আসছে আর কি আসলে এটাও আবার আমি বলি সেটা হচ্ছে যে একমাত্র বই যেটাতে একটা ইতিহাস বহন করে নিয়ে যায় কিভাবে তুমি আজকে যে বইটা উপহার হিসেবে তুমি দিচ্ছ যিনি পাচ্ছেন তিনি তার পরবর্তী প্রজন্মকে যে জানিস তো এই মানুষটা আমাকে দিয়েছিল এই বইটা হ্যাঁ এটা তুই যত্ন করে রাখ মানে দাতাও রয়ে দাতাও রয়ে গেলেন আর কোনো কিচ্ছু কোনো মানে কোনো জিনিসে কে দিয়েছে সেটা কোথাও লেখা থাকে বস্ত্রে দাতা থাকেন না একটা ঘড়ি দিলে সেখানেও কে দিয়েছে আমি তো হাতে পড়ে আছি কে দিয়েছে সেটাও লেখা থাকে না একমাত্র বইয়ের পাতায় লেখা থাকে যে কে আমাকে দিয়েছে উপহারটা এটা একটা এবার যখন আমি ধরো এমনও হয়েছে যে কোনো একজন কেউ হয়তো বিক্রি করে দিয়েছে আমি ফুটপাত থেকে বই সংগ্রহ করতে গিয়ে পেয়েছি সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের সই আছে হ্যাঁ সুভাষকে লেখা উপরে কে আমি জানি না তারপরে এরকম একটা এতে পেয়েছিলাম বই বই বাজার থেকে কিনেছিলাম সেখানে একজনের বিয়েতে শিবরাম চক্রবর্তী উপহার লিখে দিচ্ছেন কল্যাণীয় সু বলে সেটা দিচ্ছেন একজনকে সেটা হচ্ছে তার নিজের বই ঈশ্বর পৃথিবী ভালোবাসা তো আমি বই বাজার থেকে বইটা কিনি যে দোকান থেকে কিনি সেই দোকানের মালিককে রাত্রিরে আমি ফোন করি ফোন করে জিজ্ঞাসা করি যে আচ্ছা এই নামে আপনাদের কেউ আছেন তো তিনি বলেন হ্যাঁ আমার বৌদি হ্যাঁ আলম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে না তুই করতেই জানলি আলম কিছু না এমনি হ্যাঁ তো ওইটা আমি রেখে দিয়েছি হ্যাঁ বইটা যে ওখানে শিবরাম চক্রবর্তী তাকে দিয়েছিলেন উপহার হিসেবে তার বৌদিকে তার বৌদির বিয়েতে তো এইটা যে একমাত্র এই যে পাতাটা এইটা কিন্তু ইতিহাস বহন করে নিয়ে যেত যদি মানে তিনি রাখতেন বা তার পরবর্তী প্রজন্মকে দেখ এটা না শিবরাম চক্রবর্তী এটা দিয়েছেন আমাকে এইটা একটা কোথাও এটা 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 কিন্তু অন্য কোন কোনো কোনো এতে তুমি পাবে না এই ইতিহাসটা আর কোনো কিছু বহন করে নিয়ে যেতে পারে না একমাত্র বই পারে অন্য যে কোনো পণ্যের কথা যদি ধরি এই মুহূর্তে ডিজিটাল পৃথিবীতে ডিজিটাল মার্কেটিং একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অবশ্যই মানুষের মনে একটা প্রভাব তৈরি করার জন্য বইয়ের ক্ষেত্রে যে নয় তা নয় দেশের কি ডিজিটাল মার্কেটিং মার্কেটিংয়ের কোনো প্ল্যানিং থাকে আলাদা আলাদা প্রোডাক্ট ধরে কি কোনো প্ল্যানিং থাকে হ্যাঁ মানে ডিজিটাল মার্কেটিংটা না খুব বড় হ্যাঁ মানে এটার এত বড় এবং এটাকে জানাটা সেইভাবে সেই দক্ষ হাতে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া সেরকম এখনো পর্যন্ত আমাদের হাউসে সেরকমভাবে কাউকে পাইনি কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে ওইটুকুই আর কি যে সোশ্যাল মিডিয়াতে আমরা করা প্রচারটা বইটার করছি আর কি কিন্তু সেটা নয় ডিজিটাল মার্কেটটা শুধু আমি সোশ্যাল মিডিয়াতে একটা বই আমি দিয়ে দিলাম সেটা আমার পাঁচজন পাঁচশো লোকের কাছে পৌঁছলো সেটা নয় ডিজিটাল মার্কেটটা ওইভাবে হয় না ডিজিটাল মার্কেটের আলাদা একটা তার অনেক একটা সহজ কথা বলা যায় তুমি তোমার বাবার কথা বলছিলে যে যে আসবে সে যেন ফিরে না যায় একেবারেই ডিজিটাল মার্কেটটা হচ্ছে তাই একেবারেই তাই আমি যে বইটা নিয়ে বলতে চলেছি সেটা যেন তার ঠিক ঠিক টার্গেট লোকের টার্গেটের কাছে পৌঁছোয় তাই তো সেইটা একটা ওটা আমার ছোট ভাইকে বলেছি আর কি ও দেখভাল করছে যে কিভাবে এই জায়গাটাকে বাড়ানো যায় এবং এই মুহূর্তে যেরকম আমাদের এটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা একটা ওয়েবসাইট করেছি যে ওয়েবসাইটে শুধু আমাদের বই নয় বাংলা বইয়ের একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করেছি যেখানে অন্যান্য সমস্ত প্রকাশকের বই ওই প্ল্যাটফর্মে পাওয়া যাবে কেন আজকে অ্যামাজনে গেলে শুধু ইংলিশ এ বই সব আছে কিন্তু বাংলা বইয়ে সেইভাবে যে একটা বড় প্ল্যাটফর্ম সেটা এখন অবধি তৈরি হয় তো সেই জায়গা থেকে আমরা সরে গিয়ে নিজের একটা প্ল্যাটফর্ম তৈরি করছি যে প্ল্যাটফর্মটায় বাংলা সমস্ত বই পাওয়া যাবে তো সেইটা একটা করছি এর পরে যাতে মানে ওই ডিজিটাল মার্কেটটাকে আরও কিভাবে বাড়ানো যায় কিভাবে করা যায় সেইটা আমার ভাইকে বলেছি যে তুই ওটা দেখ অপুদা পাণ্ডুলিপি বাছাই পাণ্ডুলিপি বাছাইয়ের ক্ষেত্রে তোমাদের প্রধান শর্তগুলি কী থাকে মানে নতুন লেখক কত শতাংশ পুরনো ভেটেরান লেখক কত শতাংশ যারা মোটামুটি একটা মাঝের মাঝামাঝি রয়েছেন তারা কত শতাংশ এরকম একটা কোনো না এরকম আছে না এরকম থাকে না সেটা হচ্ছে যে আমরা নতুন পাণ্ডুলিপি যেটা নিই সেটা হচ্ছে যে একজন লেখক মানে আমি পুরনো লেখকদের কথা যাদের বই আমরা করেছি তাদের কথা বলছি না নতুনদের কথা বলছি যে একটা বিষয় কি বিষয়ে লিখেছেন সেই বিষয়ে সিনপসিস এবং যে লেখাটা লিখেছেন তার দু তিনটে চ্যাপ্টারের জেরক্স কপি আমাদেরকে দিতে হবে দিলে আমরা ওটা কয়েকজনের কাছে পাঠাই যারা রিভিউ রিভিউ করে দেন যেখান থেকে এবছর একটা বই বেরোবে খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে মণিপুরের ওপর হ্যাঁ লেখাটা অসম্ভব ভালো লেখা খুব ভালো লেখা মানে মণিপুরের কালচার মণিপুরের এখন তো মণিপুর তো একটা এতে আছে কিন্তু সেখানকার সেখানকার কালচার মানুষের জীবন সবটা একটা উপন্যাসের মধ্যে দিয়ে তুলে এনেছেন আচ্ছা এবং ওই ভদ্রলোক আসলে উনি রেডিওতে চাকরি করতেন আচ্ছা এখান থেকে ট্রান্সফার হয়ে উনি মণিপুরে গেছিলেন মণিপুরের দীর্ঘদিন ছিলেন আর কি তো তার ফলে ওই ওই জায়গাটা ওই বেলটা উনি খুব ভালোভাবে জানেন হ্যাঁ তো সেইটা নিয়েই ওনার লেখা আর কি লেখাটা ভীষণ ভালো লেখা বয়স্ক লোক কোনো লেখা পাঠানোর পদ্ধতিটা হ্যাঁ অনলাইনে আমার প্রশ্নের কারণ হল যে লোকটা বর্ধমানে থাকে যে লোকটা মুর্শিদাবাদে থাকে এই অনলাইন বাস্তুতন্ত্রে সে কি মেলের মাধ্যমে লেখা পাঠানোর সুব্যবস্থা আছে তার মেলের মাধ্যমে পাঠাতে পারে হাতে লিখে পাঠাতে পারে হ্যাঁ সেই ধরনের কল কল ফর পেপার বা পান্ডুলিপি পাঠানোর কল কি দেওয়া হয় হ্যাঁ মানে যদি কেউ লিখে ধরুন আমি তো জানতে পাচ্ছি না যে ধর আজকে যে বর্ধমানে যে একজন কেউ লিখেছেন তিনি আমি তার কাছে পৌঁছাতে পারছি না কিন্তু সে যদি পৌঁছে যদি আমার কাছে পৌঁছন বা আমাকে যদি বলেন যে এরকম একটা লেখা আমি তখনই বলি যে যে লেখাটা লিখেছেন তার একটা সিনপসিস করবেন আর তার সঙ্গে কতগুলো মানে দু তিনটে চ্যাপ্টারের যে কপি দেবেন কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে যেরকম সশরীরে যেরকম হাজির হয়ে যান তারও তো একটা বিরাট অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা মানে কি মানে এক একজন কবি আসেন মজার আর কি হ্যাঁ যে এসে বললেন যে তিনি কবিতা লিখেছেন একজন এসে বললেন যে রবীন্দ্রনাথের কবিতা পড়ে তিনি উদ্বুদ্ধ হয়েছেন রবীন্দ্রনাথ তার ধ্যান জ্ঞান রবীন্দ্রনাথের কবিতাই তার তাকে লিখতে সাহায্য করেছে কবিতা এইসব বলে যান বলে যাওয়ার পরে তাকে আমি একটি প্রশ্ন করেছিলাম যে রবীন্দ্রনাথের কোন কবিতার বই আপনার ভালো লেগেছে তিনি আমাকে আমতামতা করে উত্তর দিয়েছিলেন রক্ত করবি সর্বনাশ তারপরে আর একটা আরেকজন এসছেন ত্রিপুরা থেকে ত্রিপুরাতে তিনি ওখানে কবিতা লিখতেন মানে প্রচুর কবিতা লিখেছেন ওনার ওখানে মাস্টারমশাই ওনাকে বলেছেন যে ত্রিপুরায় বই করিস না তুই কলকাতায় চলে যা ত্রিপুরাতে প্রচুর ভুল থাকে বইয়ে তুই কলকাতায় চলে যা সে কলকাতায় চলে এসছে থলে নিয়ে একদম বাজারে থলে ব্যাগ ভর্তি পাণ্ডুলিপি তো আমি তখন কাউন্টারে ছিলাম আমাকে বলছে যে এরকম আমি বই করতে চাই না কী বই না কবিতার বই আমি পাঁচ হাজার কবিতা লিখেছি হ্যাঁ ছেলেটির বয়স হবে খুব বেশি হলে ছাব্বিশ সাতাশ আচ্ছা হ্যাঁ তার মধ্যে পাঁচ হাজার কবিতা লিখেছেন তো তাকে জিজ্ঞাসা করলাম আপনি আমাদের কোনো কবিতার বই পড়েছেন আপনি আমার কাছে এলেন না আমি তো পড়ার সময় পাই না আচ্ছা তো এই এবং যদিও কেউ মানে এরকম যে আমার যে কত রকমের একজন তিমির পড়েছে একদম এই বলেছে একদম হ্যাঁ জয় গোস্বামী সাত্রী তারা তিমির আর কার কি বললো ভুলে গেলাম আর জীবনানন্দ দাসের ঘুমিয়েছ মানে এক একটা যা আসে এবং এদের পড়া হচ্ছে প্রথম হচ্ছে রবীন্দ্রনাথ তারপর হচ্ছে নজরুল তারপর হচ্ছে সুকান্ত এই পর্বটা শেষ তারপরে যদি কারোর নাম জেনে থাকে তাহলে জয়গোস্বামী তারপর হচ্ছে শ্রীজাত এদের কি বই পড়েছ একটা কোনো কবিতার কি কোন কবিতাটা ভালো লাগে এত তো কবিতা এখন তো আবৃত্তি হচ্ছে চারপাশে হ্যাঁ তো সেটা একটা বলতেই পারে যে একটা লাইনও তো বলতে পারে কিন্তু সেটাও নয় এখান থেকে আমি যেটা বলবো যে নতুন যারা পাণ্ডুলিপি তৈরি করছে এটা বলার একটা কারণ যে কম বয়স থেকে তো তোমার অনেক পাণ্ডুলিপি দেখার সুযোগ হয়েছে তাদেরকে তুমি কি বার্তা দেবে যে পাণ্ডুলিপি তৈরি করার ব্যাপারে কি শিখবে তারা তো পাণ্ডুলিপি তো আর তৈরির তো ব্যাপার নেই এখন তো কম্পিউটার হ্যাঁ ওতেই লিখে দিচ্ছে তো একটা নির্মাণের ব্যাপার থাকে নির্মাণের ব্যাপার অবশ্যই থাকে কিন্তু যেটা করে কি মানে আগে যেটা পাণ্ডুলিপি আমি পাণ্ডুলিপির তো অনেক গুলোই দেখেছি সঞ্জীব চট্টোপাধ্যায়ের পাণ্ডুলিপি দেখেছি হ্যাঁ তার আগে সুধীন দত্তের পাণ্ডুলিপি স্বপন মজুমদারের কাছে দেখেছিলাম সব থেকে মানে পাণ্ডুলিপি কিভাবে তৈরি করতে হয় সেটা সুধীন দত্তের পাণ্ডুলিপি দেখে বুঝেছিলাম আর কি যে একটা এফোর কাগজকে মধ্যিখান থেকে ভাঁজ করে একটা পাশে লেখা আর একটা পাশ পুরো সাদা প্রুফের জন্য প্রুফের জন্য রাখা আছে এই পাণ্ডুলিপি আর কাউকে আমি এরকমভাবে তৈরি করতে দেখিনি হ্যাঁ এবং যিনি কম্পোজ করবেন তাকেও কিন্তু ওই পড়ার সুযোগটা দিতে হয় যে একটা পাণ্ডুলিপি তৈরি করতে গেলে মানে যারা হাতে লিখে পাণ্ডুলিপি তৈরি করেন তা মানে অনেকে হয় না যে একদম মাথা থেকে একদম লেজার শেষ পর্যন্ত লেখা কিন্তু যিনি কম্পোজ করেন আর কি তিনি দেখে দেখে তো কম্পোজ করেন এই যে চোখের সামনে দেখতে গিয়ে সেই লেখাটা যদি পরিষ্কার না হয় সেই লেখাটা তাহলে তার বাদ চলে যায় লাইন বাদ চলে যায় হ্যাঁ এটা আগে আগে যখন হ্যান্ড কম্পোজ ছিল সেই সময় মধ্যিখানে ধরো আমি বলছি যে একটা লাইন আছে ঠিক আছে একটা বাক্য পুরোটা সেই লাইনে তুমি মনে করলে এখন তো অনেক সুবিধে তুমি মনে করলে তিনটে শব্দ ঢোকাবে এইটা যখন হ্যান্ড কম্পোজ ছিল তখন ওই তিনটে শব্দ ওই রকমভাবে ঢোকানো যেত না তিনটে শব্দ ঢোকাতে গেলে পুরো আবার চালতে হতো প্রথম থেকে প্রথম থেকে চালতে হতো মানে ওই যেখানে ঢোকাবে তারপর থেকে পুরোটা চালতে হবে আর কি আমি ঢুকে দেখেছি বা আরও অনেককেই দেখেছি যে ওই যে হয়তো শব্দটা কাটবেন বা এ করবেন ঠিক ওই মাপে শব্দ লিখে দিতেন যাতে জায়গাটা না নড়ে জায়গাটা না নড়ে আমি ওইটুকু তুলব তুলে আবার নতুন ফন্ট আমি বসিয়ে দেবো দুটো অক্ষর হলে দুটো অক্ষরই দুটো এটা হচ্ছে হ্যান্ড কম্পোজের সময় বলছি এখন কম্পিউটারে আমি অটোমেটিক্যালি চলে যায় আমি পাণ্ডুলিপি বলতে কিন্তু ডিজিটাল পাণ্ডুলিপিকে ইনক্লুড করে বলছি যে যে পাণ্ডুলিপিগুলো আসে তার ভিত্তিতে যদি হ্যাঁ মনে হয় যে যেরকম অনেকেই করে কি পাণ্ডুলিপি এখন তো সবাই তো কম্পিউটারে লেখেন তাতে নাম্বার দেয় না হ্যাঁ কার পরে কোন পাতাটা সেটা অনেকেই ভুলে যায় আমি পাঠিয়ে দিলাম এবারে কম্পোজিটার ওইটা বুঝবে না যে কার পরে কোন পাতাটা আছে হুম সেটা যদি কোনোভাবে একটা পাতা মিসিংও হয়ে যায় তাহলে সে পাতাটা সেটা মিস হয়ে গেল হ্যাঁ এইটা মানে যিনি লিখছেন বা লেখা তৈরি করছেন তিনি প্রপার ওয়েতে হ্যাঁ একটু টাইপ পয়েন্ট বড়ো করেই এই নয় যে আমাকে টাইপ পয়েন্টটা ছোট করে আমি পাঠিয়ে দেবো হ্যাঁ দশ পয়েন্ট কি এগারো পয়েন্টে আমি তৈরি করলাম লেখা দিয়ে পাঠিয়ে দিলাম তা নয় সেটা তো এখন কম্পিউ মানে কম্পিউটার এই ডিজিটাল যুগে অনেকটাই সুবিধা হয়ে গেছে যে সেটা পাঠিয়ে দিচ্ছে আমি সেটাকে কনভার্ট করে নিয়ে সেটাকে রেডি করছি কিন্তু তাও একটা পাঠানোর কতগুলো পদ্ধতি আছে আর কি যাতে সেটা ইউনিকোডে হয় যাতে সেটা সঠিক পদ্ধতিতে সেটা পেজ নাম্বার দিয়ে যাতে সেটা মেল করা হয় এইগুলো কিছু সতর্ক জিনিস আছে যেগুলো দেখে ভালো মেনে চলে এই গত পাঁচ সাত বছরে অনেক কম বয়সী ছেলে পিলে তারা এই বইয়ের ব্যবসায় আসছে এটা খুব ভালো লক্ষণ বইয়ের ব্যবসাটাকে তারা স্টার্ট মতো করে দেখছে আবার এর সঙ্গে একটা খারাপ দিকেরও আভাস আছে যে বেশ কিছু পাবলিকেশান তুমি একটু আগে বলছিলে বন্ধ হয়ে যাচ্ছে একটা স্বপ্ন নিয়ে অনেকে আসে হয়তো তাদের কাছে একটা সামান্য পুঁজি আছে বা পুঁজির আভাস আছে কিন্তু এটাকে কি করে ফিজিবল করতে হবে ঠিক কতদিনে ব্রেক ইভেন হবে এইটা তো অনেকের কাছেই ধারণা থাকে না একটা স্পষ্ট ধারণা যদি তৈরি করা যায় যে বইয়ের ব্যবসা করতে গেলে কতদিন তোমাকে বিষয়টাকে সাস্টেন করাতে হবে একটা মাঝামাঝি যে কতদিন পরে ব্রেক ইভেন হওয়ার সম্ভাবনা রয়েছে এই একটা ধারণা দেওয়া যায় দেখো বইয়ের ব্যবসা করতে গেলে আজকে যদি আমি ভাবি যে আমি এটা এক বছরের মধ্যে আমি আমার যা ইনভেস্টমেন্ট আমি পুরোটা তুলে আনবো এটা সব সময় সম্ভব হয় না হ্যাঁ এই তোলাটা খুব কঠিন এটা বিশেষ করে এই সময় নতুন অনেক এবং তারা একটা সময় সত্যি বলতে কি প্রকাশনা জগতে সবাই যে খুব পড়াশোনা শিক্ষিত হয়ে প্রকাশনা জগতে এসছে এমনটা নয় হ্যাঁ কিন্তু এখন যারা আসছে নতুন যারা এসছে বা নতুন যারা প্রকাশনা করছে তারা প্রত্যেকেই কিন্তু শিক্ষিত হ্যাঁ নতুন ছেলেপুলেরা খুব পড়াশোনা বা তারা একটা কোনো একটা জায়গায় করতে করতে তার মনে হয়েছে আমি এই প্রকাশনাটাই করব। এটা খুব ভালো লক্ষণ কেননা নতুনরা যদি না আসে তাহলে এই নতুন চিন্তাও আসবে চিন্তাও আসবে না আর এই যে একটা যে বাংলা প্রকাশনার যে একটা দীর্ঘ ইতিহাস এটা কেউ এগিয়ে নিয়ে যাওয়ার মতন আর কেউ থাকবেও না তো এটা একটা খুব ভালো লক্ষণ এবং সত্যি বলতে কি নতুন অনেকেই এসছেন যারা খুব ভালো ভালো বই করেছে এবং খুব তাদের একটা কি বলবো চিন্তা বা তাদের একটা ভালো বই করার প্রবণতা এটাও তারা দেখিয়েছেন অলরেডি কেননা অনেকেই এসছেন তার মধ্যে তো কয়েকজন তো খুবই ভালো কাজ করেছে যেরকম ধান সিঁড়ি করছে খুব ভালো কাজ করছে ওই ত্রেই মানে ওর ঋত ঋত প্রকাশন খুব ভালো কাজ করছে সোপান বলে একটা প্রকাশনা নতুন করেছে খুব বেশি দিন নয় খুবই ভালো কাজ করছে এরা করছে মানদাস তো আমার খুব ভালো মানে কি বলবো খুব ভালো বন্ধু হুম এসছে এরা এরা এসেছে এরা এরা নতুনভাবে কাজ করছে এরা বই বাছাই করছে বই ঠিকঠাক বই তৈরি করছে সুতরাং আমার মনে হয় যে এরা যেভাবে আসছে এবং আজকে যদি আমরা আর কি মানে সবাই মিলে যদি এই জায়গাটাকে তুলে ধরতে পারি পাঠকরা যদি আমাদেরকে গ্রহণ করে তাহলে আমার মনে হয় যে আমরা সবাই মিলে টিকে থাকবো বই পাড়ার যারা তলার কর্মী তাদের কথাটা আমাদের কথায় একবার একটু ছুঁয়ে আমরা এটা আগেও যখন কোভিড চলেছে তখন এটা নিয়ে আমি কিছু লোকের সাথে কথা বলার চেষ্টা করেছি কিন্তু এটা একা করার বিষয় না এটা একটা কোলাবোরেটিভ প্রজেক্ট হলেও হতে পারে এদের বিমার স্বাস্থ্য বিমার ব্যবস্থা করা যায় না ন্যূনতম দেখো এটা না কি বলবো তোমাকে এটা হাউসগুলো আমাদের যেরকম আছে আমাদের প্রত্যেক কর্মী করা আছে কিন্তু সবাই তো করে না করে রাখাটা জরুরি যে কর্মী আছে সে তো ধরো একটা প্রকাশনার আজীবন সে দিয়ে দেয় তার পুরো জীবনটাই সে তিরিশ বছর চল্লিশ বছর চল্লিশ বছর দিয়ে দিচ্ছে সুতরাং আমার মনে হয় যে যদি সে প্রকাশনার সঙ্গে সেই কর্মীর যদি সম্পর্ক সব তো একটা সম্পর্কের উপর নির্ভর করে সেই সম্পর্ক যদি 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 ঠিক থাকে সেই সম্পর্ক মানে একদম শুরু থেকে সম্পর্কটা চলে আর কি তাহলে আমার মনে হয় যে সেই প্রকাশনার উচিত যে তার তার এই মুহূর্তে দেশের কলেজ বাদ দিয়ে কটা আউটলেট আছে অনেকগুলো জায়গায় আছে সেগুলো বেশিরভাগই হচ্ছে ফ্র্যাঞ্চাইজি আচ্ছা কিন্তু আমরা নিজেরা একটা করেছি সেটা হচ্ছে দীঘাতে আচ্ছা হুম প্রথমে ভেবেছিলাম যে দীঘা লোকে বেড়াতে যায় হুম কে বই কিনবে বিচের ধারে তবে আমাদের যে শোরুমটা হয়েছে সেটা একদম বিচের ধারে আর কি মানে ওখানে তুমি যদি বই পড়তে বসো বা বই নিয়ে দেখো তাহলে সমুদ্রের ঢেউটাও দেখতে পাবে সঙ্গে হ্যাঁ তো এরকম একটা ভাবনা চিন্তায় ওখানে একদম বিচের ধারে একটা সেটা কেমন কেমন রেসপন্স রেসপন্স যে খারাপ তা নয় রেসপন্স আমার আমার এতে যে এমন একটা জায়গায় বেড়ানোর জায়গায় সমুদ্রের ধারে হ্যাঁ যেটা হচ্ছে টুরিস্ট বলতে গেলে তো মানে ভ্রমণ পিপাসুরাই যায় তাদের কাছে বইয়ের একটা কতটা মূল্য হবে সেটা জানতে হবে না হ্যাঁ কম হবে কিন্তু আমি যা দেখলাম সেটা হচ্ছে যে আমার ওখানে দুজন কর্মী আছে ঘর ভাড়া আছে ইলেকট্রিসিটি আছে সবটা মিলে আমার যা বই বিক্রি হয় তাতে আমাকে নিজের পকেট থেকে কিছু দিতে হয় না আমার ঘর থেকে কিছু দিতে হয় না যেটা বিক্রি হয় তাতেই হয়ে যায় আচ্ছা আর তাছাড়া একটা মেদিনীপুর ফেরার সেটা হচ্ছে যেহেতু আমাদের তো কি বলবো মানে মাটি হচ্ছে গিয়ে মেদিনীপুরে পূর্ব মেদিনীপুর এখন আগে অখণ্ড মেদিনীপুরে ছিলাম বলতে পারতাম এটা পুরোটাই হচ্ছে আমাদের জেলা কিন্তু এখন হচ্ছে পূর্ব মেদিনীপুর দীঘার কাছে আমাদেরই বাড়ি আর কি রামনগর তো আমাদের এই ছিল যে এমন একটা যার জন্যে আমরা আমাদের পরবর্তী প্রজন্ম যারা তারা যাতে আমার ওই জন্ম জন্মভিটেটায় যায় তার জন্যেই এটা করা হ্যাঁ এবং আমরা সবাই যাই এমন নয় যে কেউ থেকে যাই তা নয় আমাদের মানে ওই জন্ম ভিটের সঙ্গে আর কি অসম্ভব যোগাযোগ আছে চারপাশে মানুষজনের সঙ্গে তো দুর্গা পুজোতেও কলকাতায় না কলকাতায় থাকি না সবাই মিলে সব আমাদের মানে তখন এই দশ দিন আমাদের কোনো ছুটি নেই হ্যাঁ ছুটি নেই বলতে মানে যদি কেউ মনে করে কোনো কর্মী যে আমি যাব রোববারে সে আসতে পারে এসে কাজ করতে পারে আমাদের কোনো ছুটি নেই বা কেউ যদি মনে করে যে রোববারে গিয়ে আমি বই কিনবো সে আসতে পারে আমাদের শুধুমাত্র ছুটি হচ্ছে ওই পুজোর সময় দশ দিনের ছুটি আর কর্মীদের নিয়ে একটা পিকনিক হয় আমাদের ওই একটা রবিবার ছুটি যায় আচ্ছা মোট এগারো দিন বছর মোট দিন ছুটি থাকে আচ্ছা আর বইমেলার পর না আর কোনো ছুটি নেই আমাদের আচ্ছা হ্যাঁ ওই পুজোর পুজোর দশ দিন আর ওই একটি দিন কর্মীরা পিকনিক করে ওই একটি দিন মালিক পক্ষ ওই দশ দিন দশ দিন ওখানে গোটা পরিবার একদম সব আসলে আমাদের হাউজে যে কর্মী যারা আছে তার প্রায় ষাট শতাংশ কর্মী হচ্ছে মেদিনীপুরের আচ্ছা মানে আমাদের ওই তাহলে সকলেই সকলেই মেদিনীপুর অভিযান করে আগে তো প্রায় কলেজ স্ট্রিট পাড়ায় মানে সব মিলিয়ে আর কি একটা বাস আমরা ভাড়া করতাম সবাই মিলে সবাই মিলে একসঙ্গে যেতাম বিদ্যাসাগর মহাশাই থেকে এটা ট্রেনটা শুরু আর কি একটা অন্য প্রশ্নে যে বইমেলায় উপলক্ষে দেশ দেশ বই বের করে মোটামুটি এরকম কোনো আছে যে বই এতগুলি করব আমরা সেরকম নেই তবে আসলে বইমেলায় তো একটা সময় তো বইমেলায় বই প্রকাশিত হতো না বই প্রকাশিত হতো হচ্ছে পয়লা বৈশাখে সেখান থেকে সরে এসেছি আমরা বইমেলায় এবং বইমেলায় যে বই বের করতে পারলাম না সেটা আমরা নিয়ে চলে যাই পয়লা বৈশাখে আসলে বইমেলা উপলক্ষে প্রত্যেক বছরই সব থেকে বেশি বই বেরোয় আর কি এবং এবছরও আমাদের বেশ কিছু বই বেরোচ্ছে তবে এখনো পর্যন্ত কত সংখ্যা সেটা এখনো ঠিক মোটামুটি বছরে আমাদের মোটামুটি একশো থেকে একশো কুড়ি তিরিশটা মতন বই বেরোয় বছরে আচ্ছা আর যেটা বইমেলা উপলক্ষে যে বইগুলো আসলে বইমেলা কেন্দ্রিক কেন হয়ে গেল তারও একটা কারণ আছে সেটা হচ্ছে যে আমরা তো সব প্রকাশকই তো বইমেলাতে যাই এবং বই আমাদের যে প্রকাশনার সব কিছুই আমরা পাঠকের কাছে তুলে ধরতে পারি হুম যেটা অন্য সময় কিন্তু আমরা সেইভাবে পাঠকের কাছে তুলে ধরতে পারি না মানে সেটা আমাদের প্রকাশনা বলছি না মানে সব প্রকাশকের ক্ষেত্রেই বলছি আর কি একমাত্র বই মেলাতে আমার দোকানে আমার কি বই আছে না আছে কি বই আমি প্রকাশ করছি সবটা মিলে একসঙ্গে আমি পাঠককে দেখাতে পারি এইটা এবং সেখান থেকে যে পাঠক যে সব বই সংগ্রহ করছেন এমনটাও নয় এখান থেকে ক্যাটালগ সংগ্রহ করছেন এখান থেকে বিভিন্ন প্রকাশকের ঘরে ঢুকে তার পছন্দের বইয়ের তালিকা তৈরি করছেন এই তালিকাটাই কিন্তু পাঠকের এই তালিকাই ওই পাঠক সারা বছর ধরে বইগুলো সংগ্রহ করেন এটা হচ্ছে একটা সপ্তাহের মিউজিয়াম এইটা হচ্ছে আমি এক জায়গায় যাচ্ছি আমি আমার পছন্দের তালিকা তৈরি করছি আমি সারা বছর ধরে বইগুলো নেব ঠিক 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 এবং সেই কারণেই একটা লয়াল কাস্টমারের সঙ্গে একটা সংলাপও তৈরি হয় এবং এটাতে হয় কি যে একজন হচ্ছেন পাঠক একজন লেখক থাকেন মাঝে মধ্যেই লেখকেরা আসেন পাঠকের সঙ্গে পরিচয় হয় আর প্রকাশকও বুঝতে পারেন যে এই প্রকাশকের সঙ্গেও একটা সংযোগও তৈরি হয় হ্যাঁ এবং মানে এই পাঠক লেখক প্রকাশক এই তিনজনের মেলবন্ধন কিন্তু বইমেলা এবং সারা বছর ধরে এই যে আমাদের কাউন্টারে আসা যাওয়া পয়লা বৈশাখে আসা এই সবটা মিলে কিন্তু এই মেলবন্ধনটা সবসময় তৈরি হতে থাকে অবুধ কোন ধরনের বই বেশি বিক্রি হয় মানে এটাকে যদি একটু দশকোয়ারিভাবে ভাবি যে সুধাংশু শেখর দেদের আমলে যে বইগুলি ট্রেন্ডিং আজকে যে ভাষায় বলি ট্রেন্ডিং ছিল তাকে ধরে যদি আজকের কথাটা ভাবি যে একটা আপাতভাবে আমরা বলি আমরা একটু আর চোখে তাকাই ত্যাগচাভাবে বলি যে তন্ত্রমন্ত্র বেশি বিক্রি হচ্ছে থ্রিলার বেশি বিক্রি হচ্ছে কিন্তু আসল অডিটটা কি বলছে কোন ধরনের বইয়ে পাঠকের আগ্রহ বেশি দেখো তন্ত্রমন্ত্র ভূত হ্যাঁ ভূত ভবিষ্যৎ এর বইয়ের বিক্রি বরাবরই বেশি ছিল হ্যাঁ যার জন্যে একটা মজার গল্প আছে হ্যাঁ সেটা বলি সেটা হচ্ছে এটা প্রফুল্ল রায়ের কাছ থেকে শোনা প্রফুল্ল রায় সঙ্গে প্রেমেন্দ্র মিত্রের কথা হচ্ছে আর কি প্রফুল্ল রায় একটা উপন্যাস লিখেছিলেন সেটা হচ্ছে চরিত্র বলে এই চরিত্রটা যখন বেরোতে শুরু হয় তখন কিছুদিন পরে প্রফুল্ল রায়কে প্রেমেন্দ্র মিত্র ফোন করেন ফোন করে বলেন যে এই যে চরিত্র যে উপন্যাসটা বেরোচ্ছে এই যে প্রফুল্ল রায় একই তুমি তখন প্রফুল্ল রায় বলেছেন হ্যাঁ আমি তুমি শেষে এই থ্রিলার লিখছ বলে ফোনটা রেখে দেন পুলায় খুব মন খারাপ হয়ে যান বলেন যে এরকম বলল আমাকে আচ্ছা ঠিক আছে তার পরে উনি একটা উপন্যাস লিখলেন যে উপন্যাসটা এক্ষণে বেরিয়েছিল উপন্যাসটার নাম হচ্ছে রামচরিত্র যেটা বিহারের পটভূমিতে লেখা তো সবাই মানে অসম্ভব এই উপন্যাসটা নিয়ে তাকে জানিয়েছেন যে ভীষণ ভালো আর কি কিন্তু উনি একজনের ফোনের অপেক্ষায় বসে আছেন তিনি আছেন প্রেমেন্দ্র মিত্র প্রায় মাস দেড়েক পরে উপন্যাসটা এক্ষণে বেরোনোর মাস দেড়েক পরে প্রফুল্ল রায় ফোন করে এই প্রেমেন্দ্র মিত্র ফোন করেছেন আচ্ছা এই রামচরিত্রের যে লেখক প্রফুল্ল রায় এ কি তুমি বলেছেন হ্যাঁ তো যে রামচরিত্র লেখে সে কেন এই চরিত্র লিখবে তখন প্রফুল্ল রায় বলেছেন যিনি তেলেনাপোতা আবিষ্কার লেখেন তিনি কেন ঘনাদা লিখবেন তো প্রেমেন্দ্র মিত্র তখন উত্তর দিয়েছিলেন যে কি করব পেটের দায় আসলে এরকম বই করতে হয় যে বইটা বাজারে কাটবে বেশি যে বইটা বিক্রি হবে সে বইটা না করলেও উম যে আমার যে এতজন কর্মী আছে আমি শুধু মানে কি বলবো যে তথা দায়িত্বটা একেবারেই হ্যাঁ সেটা এই মুহূর্তে বাজারে এগুলো বাদ দিলে আমি বলছি আর কোন ধরনের বইয়ের প্রতি পাঠকের পাঠক এখনো অব্দি গল্প উপন্যাস বেশি পড়েন তাই আচ্ছা স্মৃতি কথা পড়েন না হলে আমরা যখন এই কোভিডের মধ্যেই বের করেছিলাম সেটা হচ্ছে তরুণ মজুমদারের সিনেমা পাড়া দিয়ে তো সেটা সেভাবে কোভিডের সময় তো বিজ্ঞাপন করতে পারিনি কিন্তু অদ্ভুত যে লেখাটা আমি এই কারণে এটা বলছি যে লেখাটার মানে এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যাতে পাঠক আরেকজন পাঠককে রেফার করছেন যে এই বইটা পড় এইটা তখনই হয় যখন একটা বই হ্যাঁ তার অসম্ভব ভালো লাগার জায়গা তৈরি হয়ে যায় এবং এইটা কিন্তু আমি দেখেছি যে বইটা এই মুখে মুখে প্রচার হয় তারপর আর সেই বইটাকে কখনো বসে থাকতে দেখি সে বইটা চলতেই থাকে যেমন এখনো মহাস্তবির জাতকের কোনো মানে কি বলবো লয় ক্ষয় নেই না কোনো ক্ষয় নেই হ্যাঁ সে মানে সে তার মতন এখনো সমানভাবে চলছে আর কি বোধহয় বইয়ের প্রথম সংস্করণের কপি সেগুলি কি রেখে দেওয়া হয় দেখো আমি একটা আমার আমার নয় বলতে গেলে এটা দে আর কি সেটা হচ্ছে যে একটা লাইব্রেরি আছে লাইব্রেরি করেছি সেখানে আমাদের প্রকাশনার সমস্ত বই এক কপি করে রাখা আছে আচ্ছা আমার একটা অভিযোগ আছে যে অশোক মিত্রর অনেক পুরনো বই এরকম আরও অনেক কবিতার অনেক পুরনো বই আছে আচ্ছা আর সমস্ত বই আমাদের ফার্স্ট এডিশন এক কপি করে রাখা আছে আচ্ছা সব এডিশন রাখতে পারি না কিন্তু সমস্ত বইয়ের ফার্স্ট এডিশন পরবর্তী কিছু যদি সংস্করণ হয়ে থাকে তাহলে সেই এডিশন রাখা আছে তাহলে কি এটা পাঠকদের জন্য বছরে একবার দেখার জন্য উন্মুক্ত করে দেওয়া এই লাইব্রেরিতে যে কেউ যেতে পারে আচ্ছা হ্যাঁ সেখানে বাবাকে লেখা লেখকদের প্রায় কয়েক হাজার চিঠিপত্র আছে হুম কিছু কিছু পাণ্ডুলিপি আছে সব নেই অল্প সেটা পাণ্ডুলিপির সংখ্যা খুবই কম কিন্তু তার সঙ্গে একটা লাইব্রেরি আছে যেখানে নানান পত্রপত্রিকা আছে বই আছে রেয়ার বই আছে এগুলো দিয়ে একটা দেশ নিজস্ব একটা লাইব্রেরি তৈরি করেছে আমাদের পুরনো ছবি মানে যখন এই ধরো আজকে বইমেলা আমার যত বছর বয়স বইমেলার তত বছর বয়স ঠিক আছে তো এই বইমেলার একদম শুরু যখন ময়দানে ময়দানে বলতে রবীন্দ্র সদনের উল্টো দিকের মাঠে হ্যাঁ সেখানে সেই সময় যে বইমেলার যে ছবি আমাদের যে স্টল সেই ছবি আছে আচ্ছা দোকানের এটা অন্য জায়গায় এটা হচ্ছে গিয়ে সিআইটি মোড় বলে একটা জায়গা সেখান থেকে খালপাটটা পেরিয়ে একটা স্মল স্কেল ইন্ডাস্ট্রি তার মধ্যে একটা ছোট জায়গা আচ্ছা একটা গোডাউন আছে তার সঙ্গে এই লাইব্রেরিটা বানানো হয়েছে আচ্ছা এইগুলো এমন কি যখন মানে এটা বাবার সময়ের বলছি যে বাবা কি কি কাজ করেছিল এবং পরবর্তী সময়ে কাকু আমাদের হালটা ধরে বলে বাবা আরও বেশি বাইরে বেরিয়ে কাজ করতে সুযোগ পেয়েছে আর কি মানে আমার কাকু কাউন্টারে বসে তো বাবা সেই সময় করেছিল যে আমাদের যারা পুস্তক বিপণী যারা আর কি বিভিন্ন জেলার হ্যাঁ তাদের জন্যে পুরস্কারের ব্যবস্থা করেছিল যে বই কেন তারপরে একটা লটারি হবে সেই লটারিতে যাদের নাম সেই সময়ে এটা বলছি আশির দশকে সেই সময় প্রথম পুরস্কার ছিল পাঁচ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার তিন হাজার টাকা এইরকম দেওয়া হতো বর্ধমান বইমেলায় দেশ যাবে তো সেখানে যেরকম সিনেমার পোস্টার হয় বড় বড় পোস্টার আর কি হ্যাঁ ওই জ্যাল জালে কাগজে যেরকম পোস্টারগুলো সেই রকম পোস্টারে ছাপা হতো বড় বড় পোস্টার যে আসছে দেজ আচ্ছা সেই রকম দিয়ে চারপাশে সেই অঞ্চলে লাগানো হতো আর কি তো এরকম তখন সেই সমস্ত জিনিসগুলো প্রথম যে ক্যাটালগ আমাদের বেরিয়েছিল সেই ক্যাটালগ এগুলোকে সংরক্ষণ করা হয়েছে এগুলোকে একটা আসলে ওই যে বললাম যে ওই কোভিডের সময় যে অনেক পরিকল্পনার মধ্যে এটাও একটা পরিকল্পনা ছিল যে একটা একটা এক্সিবিশনের মতন করব সেটা হচ্ছে যেটা আমার পরিকল্পনা ছিল সেটা হচ্ছে বাংলা প্রকাশনার একটা ইতিহাস তৈরি করব যেটা মানে কিভাবে প্রকাশনা শুরু হচ্ছে কিভাবে বিবর্তনটা এবং পরবর্তী আমাদের যে পঞ্চাশ বছরের যে করা উচিত একদমই এবং সদা একটা গল্প গল্পের মতন সেটা হচ্ছে যে শক্তি চট্টোপাধ্যায় একবার পয়লা বৈশাখে এসছেন তো বাবা জিজ্ঞাসা করেছেন যে আপনার জন্য কি আনবো তখন তিনি বুড়ো আঙুলটা মুঠো করে বুড়ো আঙুলটা তুলে ধরে বলেছে এটা কি জানো তো বাবা তখন বলেছে কি বলুন এটা হচ্ছে থামসাপ তুমি আমাকে একটা থামসাপ খাওয়াও তো তখন সবে থামসাপ এসছে মার্কেটে আর কি হ্যাঁ ওই ছবিটা আছে তো এরকম নানান রকমের ছবি আছে সমরেশ বসু আশুতোষ মুখোপাধ্যায় থেকে শুরু করে মানে একাধিক সাহিত্যিকের নানান সময়ের ছবি আছে তো সেগুলো ভেবেছিলাম যে এরকম ওই চিঠিপত্রগুলো আছে ছিলাম যে এরকম একটা এক্সিবিশন করার পরিকল্পনা কিন্তু সময় এমন বলে এই ইতিহাসটার আমি এলাহাবাদ গেছিলাম এলাহাবাদে যে ইন্ডিয়ান প্রেস সেখানে গেছি তাদের ওখান থেকে সেই সময় ইন্ডিয়ান প্রেসে পাঁচশোর উপরে কর্মী কাজ করতো হ্যাঁ তার ডকুমেন্টস নিয়ে এসেছি যে আমি এটাই যে সেখানে একটা প্রবাসী বলে একটা পত্রিকা ছাপা হচ্ছে সেখানে রবীন্দ্রনাথের একাধিক বই প্রকাশনা হচ্ছে মানে রামানন্দবাবুর প্রবাসী একেবারেই হ্যাঁ এবং রবীন্দ্রনাথের গীতাঞ্জলি থেকে শুরু করে একাধিক বই ওখানে প্রকাশিত হচ্ছে ওই সংস্থায় তো সেখান থেকে সেই চিন্তামণি ঘোষ তা তিনি রবীন্দ্রনাথকে মানে রবীন্দ্রনাথের সঙ্গে যখন একটু সম্পর্ক ছাড়াছাড়ি আর কি সেই সময় চিন্তামণি ঘোষের চিঠি নিয়ে এসছিলাম রবীন্দ্রনাথকে লেখা রবীন্দ্রনাথের চিঠি থেকে পেয়েছিলাম তো এই সব নিয়ে ইতিহাস মানে এ করব করব বলে বলে এক্সিবিশন দেখি সেটা পরে যদি আবার কখনো ইংরেজি বই প্রকাশ করতে চায় না করতে চায় কিছু বই করেও ছিলাম তার মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ বই আমাদের হাউসে আছে সেটার নাম হচ্ছে ট্রান্সফার অফ ক্যাপিটাল ক্যালকাটা টু দিল্লি আচ্ছা এটা যখন আমাদের ওই বঙ্গভঙ্গে শতবর্ষ হল দু হাজার পাঁচ সালে তখন আমারই মাথায় এসছিলো যে এই নিয়ে এত বই বেরোচ্ছে এবং বঙ্গভঙ্গ হ্রদের জন্যে সেই সময় যে আন্দোলন হয়েছে অথচ দু হাজার এগারো সালে কলকাতা থেকে রাজধানী চলে গেল কিন্তু কোনো বাঙালি একজনও কেউ এটাকে আপত্তি করলো না কেন করলো না এর এর কারণ কি মানে তাহলে কি ইংরেজকে এখান থেকে দিল্লি পাঠিয়ে দিয়ে ভাবলো যে আমরা স্বাধীন হয়ে গেছি নাকি না কী ভাবনা ছিল কি এ ছিল সেই নিয়ে অনেককে জিজ্ঞেস করেছিলাম যে এগারো সাল থেকে তো রবীন্দ্রনাথ আরও তিরিশ বছর জীবিত ছিলেন তো রবীন্দ্রনাথের কোথাও কি এরকম কোনো লেখা আছে শঙ্কাঠুকে জিজ্ঞেস করেছিলাম বললেন না কিন্তু আমার মনে ওই ওই দু সাল থেকে মাথার মধ্যে ঢুকেছিল যে এই রকম বিষয় যদি কোনো বই করা যায় তার জন্যে খুঁজে খুঁজে ফুটপাথ থেকে একটা বইও জোগাড় করেছিলাম সেটার নামটা আমার এক্ষুনি মনে পড়ছে না আর একটা বই জোগাড় করেছিলাম মেলা থেকে সেটা খুব ইন্টারেস্টিং বই বইয়ের নামটা হচ্ছে ইম্পেরিয়াল ভিজিট টু ইন্ডিয়া উনিশশো এটা লন্ডন থেকে ছাপা হয় এবং এর মধ্যে প্রচুর ডকুমেন্টস আছে এবং বিভিন্ন জায়গায় তখন বোম্বে সব বিভিন্ন জায়গা থেকে যে রাজনৈতিক তাদের ওখানে হতো সেটা দিল্লিতে যাওয়ার কারণে এটে সব সেগুলো তার মধ্যে আছে এবং আমাদের এখানকার তখন প্রচুর ছবি টবিও তার মধ্যে থেকে পেয়েছিলাম তখন মনে হয়েছিল যে এই বইটা মানে এই বিষয়টা নিয়ে কাকে দিয়ে কাজ করানো তার জন্যে এক গাদা এক জায়গা থেকে মডার্ন রিভিউ পেলাম সেই সময়ে সমস্ত কিনলাম হ্যাঁ এই সমস্ত কিনে একদিন নিত্যপ্রিয় ঘোষ তার কাছে গেলাম দিয়ে বললাম যে এরকম একটা কাজ করতে চাই আমি আমার কাছে যা আছে আমি আপনাকে দেব আর কি কি লাগবে বলুন আমি জোগাড় করার চেষ্টা করব তো তিনি আর অভ্র ঘোষ দুজনে মিলে দুই ভাই মিলে এই কাজটা করেছিলেন সেটা করেছিলাম তারপরে আর একটা বই করেছিলাম হচ্ছে নকশালাইট থ্রু আইস অব দ্য পুলিশ গেজেট আচ্ছা হ্যাঁ তার রিপোর্ট পুরোটা একটা সংকলন করা এরকম নানান ধরনের বই করেছিলাম রবীন্দ্রনাথের শিক্ষার ইংরেজি অনুবাদ করেছিলাম কিন্তু সেইভাবে আমি মার্কেট করতে পারিনি তবে একটা ইচ্ছে আছে আমার সেটা হচ্ছে যে যে বাংলা বইগুলো আমরা প্রকাশ করছি এগুলোকে যদি ইংরেজিতে করে আমরা যদি পাঠকের কাছে নিয়ে যেতে পারি আরো বৃহত্তর পাঠকের কাছে নিয়ে যেতে পারি তাদের কাছে আমাদের লেখকদের পরিচিত করাতে পারি তাদের কাছে আমাদের এই সেরা উপন্যাসটা সেরা গল্পটা সেরা লেখাটা যদি তাদের কাছে নিয়ে যেতে পারি সেইটা একটা করার পরিকল্পনা আছে কিন্তু জানি না কবে করে উঠতে পারবো আর কি আমার মনে হয় যে বিপণনের ইংরেজি বইয়ের মার্কেটটা আসলে আলাদা একেবারে সেই আলাদা কারণ আমাদের তো কন্টেন্টের কোনো সমস্যা না কন্টেন্ট আমাদের কাছে যা আছে সেই সময় আমাদের বাংলা কন্টেন্ট যা আছে সেটা সত্যি বলতে কি অন্যান্য আমাদের সারা ভারতবর্ষে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে এতটা নেই এত নেই ফলে আমাদের রাজহীশ্বর্য আমাদের আছে একেবারেই আমাদের এটাকে আমরা ঠিকভাবে বিপণনের তুকটা লাগবে একেবারেই আসলে এইখানে আমি একটা বলি সেটা হচ্ছে আমি দিল্লিতে এই প্রকাশনা নিয়ে একটা পড়তে গেছিলাম তিন ওই ডিপ্লোমা হয় তো সেখানে তিন মাস চার মাসে কি একটা ছিল তো সেখানে ছিলাম দিল্লিতে টানা তো ওখানে প্রথম মাস ছিল হচ্ছে এডিটিং সেখানে যারা পড়াতে এসেছিলেন তার মধ্যে প্রায় আশি শতাংশ মানুষ ছিলেন বাঙালি তার পরের মাসে ছিল হচ্ছে প্রোডাকশন প্রায় নিরানব্বই শতাংশ যারা এসছিলেন পড়াতে বাঙালি তার পরের এক মাস ছিল হচ্ছে বিপণন সেখানে নীল একজনও বাঙালি ছিলেন না বাঙালি ওইখানেই পিছিয়ে রয়েছে সারাভাবেই আমি মোটামুটি শেষের দিকে চলে এসেছি আমার দুটো প্রশ্ন রয়েছে একটা হলো কলকাতায় গত দশ বছরে নানা রকম বইয়ের দোকান হয়েছে আমি মূলত আন্তর্জাতিক বইয়ের কথা বলছি তারা তাদের বিপণনের বিপণনের কথা থেকে এই প্রশ্নটা আসছে তারা একটা খুব নুয়ান্সড অ্যাটমসফিয়ার একটা অম্বিয়েন্স তৈরি করেন যে আমার বইটা আপনি দেখুন আপনি যদি বইটা কেনেন উইল গিভ ইউ এ কাপ অফ কফি এইরকম নানা যেমন বারিসন্স এখানে কলকাতায় এসেছে এরকম রকম আমি বলতে চাইছি পাঠকের জন্যে ঘুরে বই দেখার জন্যে একটা খুব কমফোর্টেবল একটা খুব ওয়েল রিসার্চড কিউরেশন এইটা একটা কোথাও কোথাও আমি বলবো না সকলের আমি নাম করে বলতে পারি আমার কোনো অসুবিধা নেই যেমন সিগালের ক্ষেত্রে একটা কমফোর্টেবল সেটা সিগাল দীর্ঘদিন ধরে করে চালিয়ে আসছে হ্যাঁ সম্প্রতি বারিস এসছে তাদের মধ্যে এই দৃষ্টিভঙ্গিটা আমরা দেখতে পাচ্ছি আবার এটাও দেখতে পাচ্ছি যে সদগুরুর বই বারাক ওবামার বই সেগুলিই প্রধান বই হয়ে রয়েছে আমি সম্প্রতি অভিজ্ঞতা হয়েছে আমি গীতাঞ্জলি শির বই তারা চিনতে পারছে না লোকেট করতে পারছে না বুঝতে পারছে না কি বই চাইছি আমার সম্প্রতি অভিজ্ঞতা হয়েছে যে আমি নজরুল ইসলামের বই খুঁজে পাচ্ছি না গিয়ে সেটা অ্যাপার্ট মানে এগুলোকে একটু সরিয়ে রাখি দেশের এত বই এত সম্ভার এবং অন্যদের বইও যেহেতু দেশের কাছে থাকে আমি বলতে চাইছি যে আপনি আমাদের কথাবার্তা শুরুতে ঋতুপর্ণর কথা এসেছিলো সে যে মই নিয়ে দেখছে বই দেখার ব্যবস্থাটা কলেজ স্ট্রিটের বাইরে নিয়ে আসা যায় না হ্যাঁ নিয়ে আসা যায় আমি বলতে চাইছি আন্তর্জাতিক প্রকাশনার যে বেঞ্চমার্ক তারা তো এখানে এসে বাজার করছে আমরা সেই বেঞ্চমার্কে ভাবতে পারি না অবশ্যই ভাবতে পারি কিন্তু আমাদের এখানে মানে একটা ধরো আমি দু হাজার স্কোয়ার ফিটের একটা জায়গা নিলাম ঠিক আছে আমি কলেজ স্ট্রিটের বাইরে বেরিয়ে বলছি কিন্তু সেই জায়গার যা কস্ট সেই জায়গার যে কি বলবো মানে তার সবটা মিলে যে এস্টাবলিশমেন্ট যে কষ্টটা আছে আমি সেইভাবে সেই পাঠক পাবো না হ্যাঁ সেটা ওঠানো যাবে না সেটা ওঠানো যাবে না যার জন্যে যখন স্টারমার্ক আজকে তো সাউথ সিটি মলে বলো বা অন্যান্য মলে আছে আছে স্টারমার্ক যখন এসেছিল তখন পুরোটা জুড়ে ও বই করেছিল অন্যান্য কোনো কিছু রাখে এখন আস্তে আস্তে পেন আস্তে আস্তে খেলনা ডায়েরি পেন হাবি জাবি মানে দিয়ে বইয়ের জায়গাটা বইয়ের জায়গাটা কিন্তু হাফেরও কম ঠিক এখন ওয়ান থার্ড হয়ে গেছে ওয়ান থার্ড হয়ে গেছে হ্যাঁ তারপরে তোমার মনে আছে কিনা জানি না ওই আনোয়ার শাহ রোডের ওপরে একটা প্রায় দু হাজার ফিটের শুধু বইয়ের একটা দোকান তৈরি হয়েছিল সেটা চালাতে পারলো সেটা উঠে গেল হ্যাঁ উঠে গেল আমরা এখানে না মানে এবারে তুমি যেটা বলছো যে একটা বাংলা সত্যিই তাই যে একটা এমন একটা জায়গা হওয়া উচিত যেখানে ঘুরে দেখে বাংলা বই কিনতে পারবে একদমই বাঙালি ঠেক একটা তৈরি হওয়া কিন্তু না সেই জায়গাটা যে মানে ওই যে এস্টাবলিশমেন্ট কস্ট যেটা সেটা তুলতে পারবে না হ্যাঁ কেননা আমাদের যে কীরকম জানো তো আমি তোমায় বলি একটা উদাহরণ দিচ্ছি সেটা হচ্ছে যে ধরো আজকে আমি একটা বই যখন কলেজ স্ট্রিট পাড়ায় কিনতে যাচ্ছি তখন প্রথমেই দোকানদারকে বলছি আপনি কত কমিশন দেবেন কেন এত কম দেবেন কেন টোয়েন্টি পার্সেন্ট কেন থার্টি পার্সেন্ট দিন হ্যাঁ এটা আমি বার্গেনিং করছি সেই মানুষটাই যখন স্টার মার্কে বা অক্সফোর্ডে গিয়ে বই করার কোনো সুযোগ নেই সুযোগ কী বলবই না লজ্জায় হ্যাঁ এটা তো একটা আছেই প্লাস হচ্ছে যে ওই যে জায়গাটাই মানে এই ওইটার যে পার ডে যে কস্টিংটা সেইটা না যার জন্য আজকে দেখো মিউজিক ওয়ার্ল্ড উঠে গেল কিন্তু খাবার ইন্ট্রোডিউস করে মানে আমি দেখি খাবার ইন্ট্রোডিউস এটা এ সেটা আমি ফিল করেছি আমি এ করেছি সেটা হচ্ছে যে খাবারের জায়গায় বই কেউ কেনে না আমি কিন্তু ফাস্ট ফুড বলছি না আমি ফাস্ট ফুড চা কফি চা কফি ক্যাফে সেখানে একটা বইয়ের এ থাকবে কেউ কেনে নেবো বস থাকে হ্যাঁ কিন্তু দিল্লিতে কুমজুম দিল্লিতে চলছে তুমি বাংলাদেশে ভাবতে পারবে না আমি নিজে ঘুরে এসেছি যে একটা বইয়ের দোকান প্রায় পাঁচ হাজার স্কোয়ার ফিট জুড়ে বাতিগড় আমি গেছ এ অভাবনীয় অভাবনীয় সেখানে কেননা তার ওখানে না ওই একটা দেশের একটা ভাষা হচ্ছে বাংলা হ্যাঁ আর এখানে যেটা হচ্ছে যে বাংলা বই হ্যাঁ ঠিক আছে তার পরে গিয়ে আমি একটা ইংরেজি বইটাই বেশি চুজ করবো হ্যাঁ এখানে আমি একটা অত বড় এই নিয়ে আমি অনেকবার ভেবেছিলাম যে কলকাতায় যদি একটা কোথাও জায়গা পাই আমি একটা করব কিন্তু সাহস পাই না যখন ভাবি যে আমার যে প্রত্যেক মাসের যে রেকারিং খরচাটা আছে সেইটা আমি তুলতে পারবো কি না হ্যাঁ এটা বাংলাদেশ এটা করে দেখি বা সেটা করে দেখি আর মানে কি এখান থেকে আমরা এইরকম একটা সূত্র ডিরাইভ করতে পারি না যে আমাদের ভাষা নিয়ে হিমান্যতা রয়েছে বা ভাষাকে আমরা পুঁজি দেওয়ার ব্যাপারে অক্ষ হ্যাঁ কেন আবার কি জানো তো ধরো এই যে ধরো আজকে কলকাতা বই মেলায় আমরা প্রচুর বাংলা বই কিনছি হ্যাঁ তারা কিন্তু সারা বছর কলেজ স্ট্রিট পাড়ায় কিন্তু অনেকেই আসেন না বেশিরভাগটাই আসেন না এ করলেন কিন্তু এই যে ধরো একটা কলকাতা শহরের একটা জায়গায় আমি একটা বইয়ের দোকান করব যারা আমার ওখানে বই কিনতে আসবে তারা তারা প্রায় নাইনটি পার্সেন্ট লোক যারা কলেজ স্ট্রিট পাড়ায় গিয়ে বই কেনেন আজকে একটা জাস্ট একটা ক্যাফে ওই বই ইয়ে করেছি হ্যাঁ বসে দেখে সেখানে বই কেনাও যায় বালিগঞ্জের মতন জায়গায় আছে আমাদের দেশজ বলে একটা ক্যাফে আছে সেখানে আমাদের বই পাওয়া যায় সারা মাসে যদিও ওই রকম জায়গায় আমি শুধু বই রেখে আর একটা কফি রাখতাম আমি বলছি তোমাকে আরও চুটতো হর না আমি মাইনেও দিতে পারতাম না এটা কেন আমি জানি না হ্যাঁ কিন্তু এটা যদি বাড়ানো যায় সেটা ভালোই হয় কিন্তু ভয়ে আর এগোতে পারি না সম্ভবত সম্ভবত ওরা পারছে তার কারণ ওদের ওই হটকেক বই যে বইগুলির সঙ্গে বাঙালির পাঠাভ্যাসে যে বইগুলো রয়েছে তার কোনো সম্পর্ক নেই বাড়াকবো আমার জীবনই হ্যাঁ নরেন্দ্র মোদীর জীবনী বা যে কোনো মানে এই ধরনের এটা সেটা কিনছে কারা সেটাও একটা দেখার বিষয় এই নয় যে সেটাও কিন্তু আমি একচে নিয়ে গিয়ে সেটা হয়তো দু পাতা হুম তিন নম্বর পাতাটা ওল্টাবো না সেটা ওই তাকেই থেকে যাবে যারা কিনে নিয়ে যাচ্ছেন হয়তো কেউ হয়তো তার মধ্যে হয়তো এক দুজন হয়তো পড়ছে কিন্তু বেশিরভাগটাই ওই তাকে রেখে দেওয়ার মতন কিন্তু সেটা ওই জায়গায় কতদিনে মানে হয় কতদিন এটা কিন্তু দেখার বিষয় হ্যাঁ যে ওরা যে খুব ভালো অবস্থায় আছে সেটা সেটা না মনে হয় না আমার শেষ প্রশ্ন এই যে ব্যবসার চাপ শুভঙ্কর সে আসলে কি লেখক হত্যা করছে কারণ আমরা আমরা কয়েকজন যারা আমরা পড়ি আমরা জানি অপুদের লেখার কথা তার লেখার গুণগ্রাহী আমরা এটা কি কোথাও লেখার মানে এটা কি নিজে তুমি কি আড়াল প্রিয় স্বভাবে তুমি কি নিজের লেখালেখিকে সামনে আনতে চাও না নাকি তোমার কাজের চাপ তোমার লেখার ক্ষতি করছে কি মনে হয় আমরা পড়তে চাই বলে এই কথাটা বলছি কিন্তু মুশকিল হচ্ছে যে লেখাটা আমার কাজটাকে নষ্ট করছে আচ্ছা আসলে দেখো আমি না আমার ওরকম কোনো এ নেই যে আমি লিখবো বা লেখা আমার কোনো প্যাশন বা এ সব কিছু নয় আমার আমি জানি না আমার দ্বিতীয়বার বেশিরভাগ লেখকেরই তাই হয় সেটা আমি জানি না আমি তো ভাবতাম যে কিন্তু আমার অন্যের লেখা তো দ্বিতীয়বার পড়তে খুব ভালো লাগে না কিন্তু বেশিরভাগ নিজের লেখা আমি অনুরাগ কাশ্যপের ইয়ে দেখছি মানে আমার লিখতে যে আমার খুব ভালো লাগে বা আমি লিখবো সেরকম আমার কোনো বাসনাই নেই হ্যাঁ আমার অন্যের লেখা পড়তে ভালো লাগে অন্যের লেখা ছাপতে ভালো লাগে হ্যাঁ নিজের লেখার প্রতি আমার কোনো আগ্রহ নেই আর দুই হচ্ছে আর লেখা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে কীরকম বলো তো আমি যে লেখা লিখি সেটা হচ্ছে একেবারে আমি যে আমার যেটুকু অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে আমি যেটা দেখেছি আমি সেটাই লিখতে পারি তার বাইরে আমি কিছু লিখতে পারি না মানে আমি কল্পনা ওরকম না ওরকম লিখতেই পারি না যে কল্পনা মানে সেটা লেখকেরা যেটা লেখেন সেটা আমি লিখতে পারি না আমি যেটা দেখেছি ওইটাই আর কি যার জন্যে আমি লেখকদের কথা লিখেছি যার সঙ্গে আমি ঘনিষ্ঠ হয়েছি তার কথা লিখেছি এইরকম আর কি সেটা নিয়ে আমার কোনো ইচ্ছে নেই কিছু আগামী কুড়ি তিরিশ বছর বাংলা বই আগের মতো বীরবিক্রমে থাকবে আমি যদিও শেষ প্রশ্ন বলে ফেলেছিলাম কিন্তু এই প্রশ্নটা না করলে আমি করতে পারি আমি তো আশাবাদী এবং আশাবাদী তার অনেকগুলো কারণ আছে একটা ভাষা তো চট করে তো মরে যায় না মরে যায় না আর এটা শিক্ষিত সারা পৃথিবীর একটা পঞ্চম না ষষ্ঠ ভাষা হ্যাঁ কিন্তু অভিযোগের জায়গাটা বলি ষষ্ঠ ভাষা মানুষের মুখের বলায় কিন্তু বেশিরভাগ ভদ্রলোক বাঙালি তার ছেলে মেয়েকে এই প্রজন্মে ইংরেজি ইংরেজি স্কুলে পড়া এবং দেশের বাইরে পাঠিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে ধরো আজকে একটা জেনারেশান যে জেনারেশান কাজের সূত্রে ব্যাঙ্গালোর চলে গেছে আমি এই কারণেই ব্যাঙ্গালোরের কথাটা বললাম সেটা হচ্ছে আমাদের জেনারেশানের কথা বলছি আমাদের আগের জেনারেশান তারা গেছে দিল্লিতে তোমাদের জেনারেশন থেকে ব্যাঙ্গালোর শুরু ব্যাঙ্গালোর শুরু হয়েছে এবং এই যে যে বৃহত্তরে যে বাঙালি যে ব্যাঙ্গালোরটায় আছে তারা কিন্তু রীতিমতো বাংলা বই চায় হুম আজকে যখন অনেক সময় তৈরি হয়েছে তৈরি হয়েছে আজকে মানে ওই বাঙালির কাছে যখন পুজোর সময় বই নিয়ে যাওয়া হয় এবং দেখেছি যে পুজোতে কিছু কিছু জায়গায় আমরা পাবলিশ অ্যান্ড বক্সেলারস গিল থেকে বই নিয়ে পাঠাই আর কি বাংলা বই এবং এক একটা জায়গায় কি পরিমাণ বিক্রি হয় কল্পনার বাইরে তিন দিনে ওই পুজো কদিন তিন দিন চার দিনের জন্যে তো আমার সেটাই মনে হয় যে দেখো যেখানে বাঙালি যখনই থাকবে যেখানেই থাকুক আর যতই আমরা যতই বলি যে ইংরেজি পড়ছে ও বাংলা ভাষাটা ভুলে গেছে কিন্তু ওই শেষ পর্যন্ত তো মধুসূদনকেও মাতৃভাষায় ফিরে আসতে হয়েছে আমরাও আশাবাদী একদিন না একদিন ঠিক মাতৃভাষা শিখবে সে দেশের উত্তরোত্তর উত্তরণ কামনা করে আজকে আমাদের কথাবার্তাটা এখানে থামাচ্ছি কিন্তু আমাদের কথাবার্তা অবিরাম চলবে ধন্যবাদ